হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জাইসা, আমার পেজ জাইসাস ফ্যাশন থেকে আজকে লাইভে চলে আসলাম। কি অবস্থা সবাই, কেমন আছে? অনেক আপু জয়েন করে ফেলেছে, অনেক কমেন্টস, আল্লাহ আপু বিউটিফুল অ্যাজ অলওয়েজ, থ্যাংক ইউ শাহিন আপু। ড্রেস পাইছো আপু তুমি? আচ্ছা 3:12 আপু, একটু লেট হয়ে গেছে। হাই আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মনীষা আপু, হ্যালো বিউটিফুল আপি, হা হাই। আজ নিউ কিছু কি আছে? অফকোর্স, অবশ্যই নিউ কিছু আছে। নিউ কিছু দেখতে হলে লাইভে জয়েন করতে হবে, ঠিক আছে? টপেন আপুদের জন্য অফার আছে, সো টপেন আপুদেরকে অবশ্যই জয়েন করে ফেলতে হবে। যদি টপেন আপুরা অর্ডার করে রাত 12টার মধ্যে, অর্ডার মানে অর্ডারটা রাত 12টার মধ্যে করতে হবে টপেন আপুদেরকে, ওকে? অর্ডার করলে যেটা হবে যে তোমরা অবশ্যই টপ ফ্যান আপুরা যারা অর্ডার করবা, ঠিক আছে, ড্রেসের পিকচার যখন দিবা তুমি যে টপ ফ্যান সেটার স্ক্রিনশটটাও দিতে হবে, দিয়ে দেন তুমি সাইজ লিখবা, তারপর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লাস্টে কনফার্ম লিখে দিবা, মানে প্রপার ওয়েতে যেভাবে আর কি অর্ডার করো ওটা করে ফেলবা, ঠিক আছে? সবাই জয়েন করে লাইভটি শেয়ার করবা অবশ্যই নিচে প্রোফাইল গার্লস গ্রুপ বাই অ্যান্ড সেল গ্রুপগুলোতে, ঠিক আছে? আমি দেখি আজকে কয়জন আপু জয়েন করে ফেলে। রুমাল কাট হচ্ছে আমাদের জাইসাস ফ্যাশনের খুবই হিট একটা ড্রেস, একটা সময় এই ড্রেসটা অনেক বেশি হিট ছিল, অ্যান্ড অলওয়েজ এটা হচ্ছে আপুরা এটা অনেক চায়, অ্যান্ড এটা অনেকগুলো নিউ নিউ কালার আসছে, আগের কিছু হিট কালারও আমরা রেখেছি, সো সবাই একটু জয়েন করে ফেলো। বিউটিফুল, থ্যাংক ইউ, নাইস হেয়ার ব্যান্ড, থ্যাংক ইউ সো মাচ, এটা আমার ছোটো বোনের, আমি জোর করে নিয়ে আসছি, আমারটাও নিয়ে গেছিলো পরে আমারটা হারিয়ে ফেলছে, পরে আমি ওটা নিয়ে আসছি, বলছি যে দুদিন পরে তোমাকে আবার পাঠিয়ে দিব, সে তো দিবে না দিবে না দিবে না, কি অবস্থা। আচ্ছা, ফ্রম হোয়ার ডিড ইউ বাই হেয়ার ব্যান্ড? ওই যে বললাম ছোটো বোনের, তো আমি জানি না, আমি জানি না, না 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 সরি, এটা আমি ওকে গিফট করছিলাম, এটা হচ্ছে তোমার যমুনাতে খাজানার নামের একটা ইয়ে আছে, শপ আছে, যেটা হচ্ছে লেভেল 1-এ, ওইখানেই পাবা ওদের ওই খাজানাতে, আমি খাজানা থেকে অনেক টুকটাক অনেক কিছু কিনি, মানে ওদের ওইখানটা পুরাটাই মানে অনেক ভ্যারাইটিস কিছু আছে, ঠিক আছে, মানে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে জুতা পার্স সব কিছু আছে, জোস লাগছে। আচ্ছা থ্যাংক ইউ, ওয়া ওয়া ওয়া, থ্যাংক ইউ সো মাচ সুন্দরী, থ্যাংক ইউ আপু। আপু বাদুর আছে? বাদুর আজকে নাই আপু, প্লিজ সবাই জয়েন করে একটা শেয়ার করো, আমি কিন্তু কোনো মানে ভিউ যে আপু সেটা দেখতে পাচ্ছি না। কি গিফট আপু? 200 টাকার একটা বেল্ট গিফট থাকে, যারা হচ্ছে ইয়ে কি বলে টপফেন আপুরা আছেন, টপফেন আপু, টপফেন আপুরা হচ্ছে কিভাবে টপফেন হয়েছে আমি বলি, বেশি বেশি শেয়ার করেছে অ্যান্ড হচ্ছে বেশি বেশি করে কমেন্টস করেছে, যখন আমি লাইভে আসছি তারা বেশি বেশি করে কমেন্টস করেছে, ঠিক আছে, অ্যান্ড অবশ্যই এটা বেশি বেশি করে করতে হবে, তাহলে তুমিও টপফেন হয়ে যাবা, ওকে? এটা হচ্ছে খুবই সুন্দর আমার পরনের একটা রুমাল কাট টপস, এটা অনেক কাপুরাই হচ্ছে চাচ্ছিল, এটার অনেকগুলো কালার্স আসছে, সো আমি স্টার্ট করে দিই। আপু গত পরশু 2টা ড্রেস অর্ডার দিছি, কনফার্ম করছে, বাট 25 জুলাই একটা ড্রেস অর্ডার করেছি, একটা ড্রেস অর্ডার করেছিলাম, ওইটা তখন কনফার্ম করে নাই, কিন্তু পরশুর ড্রেসের সাথে ওইটা কনফার্ম করে দিয়ে দিছি, আমি পরশু 2টাই নিব। আচ্ছা ওইটা কোনো প্রবলেম নাই আপু, যে যদি আগেরটা কনফার্ম না করে, হ্যাঁ আগে অর্ডার করেছেন বাট আগেরটা কনফার্ম করেনি, পরে আবার নতুন করে অর্ডার করতেছেন, সেক্ষেত্রে বলে দিবেন, বলে দেওয়ার দরকার নেই, আপনি আগেরটার ছবি সহ দিয়ে দিবেন, তাহলেই বেটার হয়, ঠিক আছে? আর যারা মেসেজ দিয়েছো বাট রিপ্লাই পাওনি, তারা লাস্টে কষ্ট করে একটু কনফার্ম লিখে রাখো। আরেকটা কথা বলি, যারা বলছো যে আজও পেজ কি সার্ভিস, ঠিক আছে, আনপ্রফেশনাল, আমি তাদেরকে একটু বলবো, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো যে আপু দেখেন আমাদের পেজে 1-2টা মেসেজ থাকে না, অনেক আপুদের মেসেজ থাকে, অর্ডার মেসেজ থাকে, অনেকের কোশ্চেনের মেসেজ থাকে, অনেক ধরনের মেসেজ থাকে, ঠিক আছে, সো আমরা অবশ্যই তাদের প্রায়োরিটি আগে দিচ্ছি, যারা প্রপার ওয়েতে অর্ডার করছে তাদের মেসেজগুলো আগে সিন করার ট্রাই করতেছি, যেহেতু তারা অর্ডার করছে তারা ড্রেসটা চাচ্ছে, তাই না? সো তাদের মেসেজগুলো সিন হচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে কোশ্চেনের অ্যান্সারও পাবেন, কোশ্চেন তো অবশ্যই করতে হবে, তাই না? নাহলে আপনি ডিটেলস জানবেন কীভাবে? অনেকে তো আবার দেখা যায় ভিডিও দেখে না, বা হচ্ছে আমি যে লাইভে ফার্স্ট থেকে ডিটেলস বলছি সেটাও অনেকে দেখে না, তো এখন আমার কথা হচ্ছে যে লাইভটি একটু জয়েন করে শেয়ার করে দিবা, কমেন্টস দেখতে পাচ্ছি না আটকে আছে আমার এখানে, সো এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু নতুন করে মডারেটর আরও জয়েন করেছে, নতুন করে 4 জন মডারেটর আজকে জয়েন করেছে, সরি 2 জন মডারেটর আজকে জয়েন করেছে, সো অনেকটা প্রবলেম, মানে 100% প্রবলেম থেকে হয়তো আমরা 65% কি 70% প্রবলেম আমরা তোমাদেরকে সলভ করে দিতে পারবো আশা করি, যদি তোমরাও আমাদেরকে একটু হেল্প করো, ওকে? আমি না কোনো কমেন্টস আর দেখতে পাচ্ছি না, লাইক হচ্ছে গিয়ে
আল্লাহ, কমার্স থেকে উপরেই আটকা ছিল। আপু আজকে লেট হয়ে গেল, ড্রেস কি দেখাইছো? না রে আপু দেখাইনি, মাত্র আসছি, এখন স্টার্ট করে দিচ্ছি। আপু আজকে ড্রেস দুটো পেয়েছি, অনেক সুন্দর, থ্যাংক ইউ আপি। আপু ওয়েলকাম, অবশ্যই যার ড্রেস পাচ্ছ রিভিউ কিন্তু দিবা, নাহলে কিন্তু রাগ করবো। তোমাকে খুব প্রিটি লাগছে, থ্যাংক ইউ। যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখেন। আমি ড্রেস এখন স্টার্ট করে দিই। এটার প্রাইস হচ্ছে, আপনারা জানেন আগে যে প্রাইসটা ছিল সেম প্রাইসটাই, ঠিক আছে? এটার পরে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এগুলোর বডি হবে লাস্ট হচ্ছে 44 পর্যন্ত মেবি হবে। আমি তারপরে একটু একদম বড় সাইজটা মেপে আপনাদেরকে বলে দিব, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। আচ্ছা আমি সাইজটা বলে দিই, সাইজটা বলে দিই। প্লিজ একটু জয়েন করে লাইভটা শেয়ার করে দিবেন গার্লস গ্রুপ ব্যান্সেল গ্রুপে। আপু আমি তোমার পেজে নিউ, ওয়েলকাম আপু তোমাকে। আমার পেজে যারা নিউ তাদের সবাইকে হচ্ছে গিয়ে ওয়েলকাম। সবাই যারা জয়েন করছেন অবশ্যই নিজের প্রোফাইলে গার্লস গ্রুপ ব্যান্সেল গ্রুপে শেয়ার করে দিবেন। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে টপ ফ্যান হতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে বেশি বেশি কমেন্টস করতে হবে আর বেশি বেশি লাইভটা শেয়ার করতে হবে, ঠিক আছে? যেমন শেয়ার করতে হবে তেমন কমেন্টসও কিন্তু করতে হবে, তাহলে টপেন হয়ে যাবেন। এগুলোর কালারগুলো দেখানো স্টার্ট করে, এখানে কিন্তু একটা আছে, ঠিক আছে? এরকম একটা ফুক আছে, এটা আপনি লাগিয়ে নেবেন। অ্যান্ড যদি না, অনেকে যারা কমফোর্টেবল না এরকম বন্ধ গলায়, যেহেতু এখানে একটা অপশন আছে, আপনি চাইলে এটা নাও লাগাতে পারেন, ঠিক আছে? ওকে, সো সবাই জয়েন করলে একটা শেয়ার করে দিবে। এইটা আরেকটা সুন্দর কালার কম্বিনেশন, লাইক প্রত্যেকটা কালার অনেক সুন্দর। এগুলো আমরা অনেক 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 সেল করেছি। অ্যান্ড আপুরা জানো রুমাল কাট হচ্ছে অনেক হিট একটা ড্রেস, ঠিক আছে? মানে টপস গাউন বলা যায়। এটা পরার পর এখানে প্রত্যেকটার সাথে এরকম ফিতা থাকবে, ফিতা পরার পর ড্রেসটা এরকম কুচি করে নিবা, মানে একটু টান দিয়ে নিবা, তখন তোমার এরকম কলি কলি হয়ে পড়ে থাকবে। ওকে, ড্রেসটা এরকম কলি কলি হয়ে পরে থাকবে। ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস। আর অবশ্যই এটা আরং লিনেন ফ্যাব্রিকের মধ্যে, আফটার ওয়াশ এটা থেকে কোনো ধরনের কালার উঠে যাবে না, ঠিক আছে? উঠে যাবে না। প্লাস হচ্ছে গিয়ে আপু ড্রেস সিনটা পেয়েছে অনেক জোস, থ্যাংক ইউ। যারা জয়েন করছো প্লিজ লাইভটা শেয়ার করো। এটা উপরে গ্রিন কালারের সাথে ইয়েলো কালার কম্বিনেশন, এই কালারগুলো দেখি আমি অন্য ড্রেসে চলে যাবো। তাড়াতাড়ি করে লাইভটা হচ্ছে স্টার্ট করে দিই আমি, ড্রেস দেখানো। সবাই একটু দেখেন, ডিটেলস শুনেন, শুনে প্রপার ওয়েতে অর্ডার করবেন। প্রাইস 850 করে, বডি হবে 36 থেকে 44 পর্যন্ত, 36 থেকে 44। নেকে যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এরকম ব্যান্ড কলার করা, এটা কিন্তু তোমার স্ক্রিন প্রিন্ট। এখানে স্ক্রিন প্রিন্ট করানো আছে, যে এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট করা, অ্যান্ড 100% গ্যারান্টি অবশ্যই। এটা এই স্ক্রিন প্রিন্টগুলো আফটার এই ফ্যাব্রিক থেকে ওয়াশ করার পর কোনো ধরনের তোমাদের কালার উঠে যাবে না। পারমা আপু কি লিখছে, আজকে অনেক সুন্দর লাগতেছে তোমাকে আপু। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু। প্রাইস অনলি 850 করে, ঠিক আছে? টিনেজ গার্ল যারা আছো তারা তাদের বডি মাপ অনুযায়ী অর্ডার করবে, যেমন তোমরা তোমাদের বডি হবে হয়তো 34-36 এরকম হবে, সো অর্ডার করে ফেলবা। এই দেখো এখানে যে স্ক্রিন প্রিন্টগুলো আছে, এটা যদি ফ্যাব্রিক খারাপ হতো, স্ক্রিন প্রিন্ট যদি উঠে যেত, এটা এত হিট হতো না, প্লাস আপুর এত চাইতো না, ঠিক আছে? সে হচ্ছে তোমার স্লিভে প্রত্যেকটা স্ক্রিন প্রিন্ট করানো, প্রত্যেকটা ড্রেসের সাথে যেরকম ফিতা আছে, এই যে ফিতা থাকবে, ফিতাটা লাইক আমার মতো এরকম ফিতাটা বাঁধবেন, তখনই ফিতা বাঁধার পর তখনই কিন্তু ড্রেসটা এরকম কলি কলি হয়ে থাকবে। ওকে, এই হচ্ছে ফ্রন্ট সাইড, ফুক আছে, একটা ডিটেলস দেখাই দেবো, আর বলে শুধু কালার দেখাবো। ফুক আছে, ফুকটাকে ওপেন আপ করে রাখতে পারবেন, বা চাইলে আপনি ফুক বন্ধ করে রাখতে পারবেন। বাটনগুলো কিন্তু সেট করে বসানো। ওকে, ইনবক্স অ্যান্সার করি আপু, অ্যান্সার দেওয়া হচ্ছে, আপনারা প্রপার ওয়েতে অর্ডার করে রাখেন। ওকে, রুমাল কাঠের কিন্তু তোমার অনেক ফ্যাব্রিক লাগে, ঠিক আছে? অনেক ফ্যাব্রিক লাগে, দেখো এই জিনিসটা হচ্ছে এই যে এরকম, বাট পরার পর এই যে এরকম কলি কলি হয়ে থাকবে। ওকে, ওভারঅল হচ্ছে, ওভারঅল এরকম স্ক্রিন প্রিন্ট করানো, ওভারঅল এরকম হচ্ছে স্ক্রিন প্রিন্ট করানো, ঠিক আছে? কালারটা অনেক সুন্দর, ব্যাক সাইডও স্ক্রিন প্রিন্ট আছে। লেন্থ হয়ে যাবে তোমার কিন্তু 42-44। পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন। প্রাইস হচ্ছে অনলি 850 করে, ফ্যাব্রিক আরং লিলেন, 34 থেকে 44 হয়ে যাবে। 100% কালার গ্যারান্টি, অ্যান্ড হচ্ছে কি স্ক্রিন প্রিন্ট গ্যারান্টি আছে। রুমাল কাট টপস 34 থেকে 44 হয়ে যাবে। টিনেজ গার্লরা 34-36-38 আপনাদের সাইজ বুঝে অর্ডার করবেন। পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লাস্টে কনফার্ম লিখে রাখবেন। অ্যান্ড হচ্ছে ঢাকার বাইরে যারা এসে পরিবহনে নিবেন তারা অবশ্যই ফুল অ্যামাউন্ট থেকে হাফ বিকাশ করতে হবে, এটা শুনে রাখেন। অ্যান্ড সুন্দরবনে যারা নেবেন ফুল বিকাশ করতে হবে, এটাও মাথায় রাখবেন। যাদের বিকাশ নিয়ে প্রবলেম, ঠিক আছে, তারা অর্ডার করবেন না, কারণ এই সিস্টেমের বাইরে আমরা কিন্তু অর্ডার কনফার্ম করব না।
বাদু ব্রাশটা আসবে আপু রিস্টক হবে শেষ তো কিছু কালার জাস্ট আছে এজন্য আমি দেখাচ্ছি না এটা একটা সুন্দর কালার উপরটা গ্রে কালার নিচেটা মিষ্টি কালার এই জিনিসগুলো তোমার প্রপার স্ক্রিন প্রিন্ট করানো কোয়ালিটি অনেক বেশি ভালো ঠিক আছে তোমার রুমাল কাট টপস অনলি 850 করে উপরটা গ্রে কালার নিচেটা হচ্ছে তোমার মিষ্টি কালার ওকে এই কালারটা জানি আমি অর্ডার করে ফেলো প্রাইস অনলি 850 করে ঠিক আছে অনলি 850 পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রত্যেকটা ড্রেসের সাথে এই যে এটা ফিতা কই এইতো এটা ফিতা এই যে প্রত্যেকটা ড্রেসের সাথে ফিতা আছে ফিতা বাঁধার পর জিনিসটা রুমাল কাটটা বোঝা যাবে যেমনটা আমারটা বোঝা যাচ্ছে ওকে যেমন আমারটা বোঝা যাচ্ছে এরকম প্রত্যেকটা পরার পর আপনার ইয়েটা বোঝা যাবে কি বলে এটাকে রুমাল কাটটা বোঝা যাবে ঠিক আছে এই দেখো রুমাল কাট ড্রেসগুলো কিন্তু তোমার এই যে এরকম থাকে অনেক মানে কাপড় লাগে বাট হচ্ছে ড্রেসটাতে খুব সুন্দর লাগে পরার পর কলি কলি হয়ে পড়ে থাকে প্রাইস অনলি 850 পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার করবা 34 থেকে 44 হবে ঠিক আছে 34 থেকে 44 হয়ে যাবে এই যে দেখো নিচে পর্যন্ত এরকম স্ক্রিন প্রিন্ট করানো আছে স্লিপটা তো পর্যন্ত স্ক্রিন প্রিন্ট করানো থাকবে ওকে স্লিপে পর্যন্ত স্ক্রিন প্রিন্ট করানো থাকবে 100% কালার গ্যারান্টি আপু ঘাড়ারা অর্ডার করেছিলাম অর্ডার কনফার্ম হয়েছে বাট এখনও পাই নাই সিলেট আপু পেয়ে যাবেন বিকাশ করেছেন কি সিলেট সদ আপনি যদি সিলেট হন তাহলে সিলেট সদরে হয়তো নিচ্ছেন এসে পরিবহনে যদি নেন হাফ বিকাশ কি করেছেন বিকাশ যারা করেছো সিন হয় নাই ঠিক আছে তারা লাস্টে বিকাশ ডান লিখে রাখো এই চারেকটা কালার রুমাল কাট ড্রেসের প্রাইস 850 হ্যাঁ আপুটা পিন করে দিচ্ছি মোহাম্মদ হোসেন ভাইয়ার কমেন্টসটা পিন করে দিলাম ভাইয়া হয়তো বা আপনার ওয়াইফ বা কেউ হয়তো বা লাইফটা দেখে জানি না কে দেখে বাট অনেক ড্রেস নিয়েছে অনেক ড্রেস আমাদের কাছ থেকে নিয়েছে ইভেন অনেক রিভিউ দিয়েছে ভাইয়া ঠিক আছে এটা উপরটা হচ্ছে তোমার ইয়েলো কালার উপরে ইয়েলো কালার নিচে হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন এই কালারটা জোস এই কালারটা খুবই সুন্দর ঠিক আছে এই কালারটা খুবই সুন্দর লং কিন্তু তোমার 44 হবে 42-44 হয়ে যাবে ফ্যাব্রিক আরম লিলেনের মধ্যে প্রাইস হচ্ছে অনলি 850 করে ওকে প্রাইস হচ্ছে অনলি 850 পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবে যার যার যে কালারটা ভালো লাগছে যার যে বডি পিকচার দিয়ে সাইজ লিখে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লাস্টে কনফার্ম লিখে রাখবা আচ্ছা হাই আপু বিকাশ সিন হয়েছে আচ্ছা ঠিক আছে যে আমি বলেছি আমি যেভাবে বলি ওইভাবে যদি একটু দিয়ে রাখো তোমাদের মেসেজও দ্রুত সিন হবে যে কোনো প্রবলেমের মানে যে কোনো কথা যেভাবে আমি বলে যেভাবে লিখে রাখো তাহলে সিন হয়ে যাবে যেমন অর্ডার করে প্রপার ওয়েতে অর্ডার করে লাস্টে কনফার্ম লিখে রাখবেন দেখবেন যে দ্রুত মেসেজ সিন হয়ে গেছে উপরটা ব্লু কালার এটা আমার পরেরটা ওকে এটা কিন্তু আমার পরের কালারটা আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার এটা আপু আমি আমারটা রিভিউ শো করে না কেন জানি না আপু তুমি একটু কষ্ট করে তাহলে গ্রুপে একটু রিভিউ দাও আমি ওটা গ্রুপেও অ্যাপ্রুভ করে নিবো প্লাস হচ্ছে আমার পেজে শেয়ার দিয়ে দেবো ওকে এটা হচ্ছে আমার পরের কালারটা কালারটা খুবই জোস একটা কালার প্রত্যেকটি কালার খুবই সুন্দর আপনাদের যে কালার ভালো লাগবে অবশ্যই সেই কালারটা অর্ডার করবেন নিচে হচ্ছে পিচ কালার কম্বিনেশন ওকে পিচের কম্বিনেশন অস্থির একটা কালার জাস্ট ওয়াও আসলেই আর কৃষিবিদ কানিস ফাতেমা আপু তোমার একটা কমেন্টস আমি দেখেছিলাম যে কি জানো তুমি টপ ফ্যান বাট তুমি কোনোদিন গিফট পাওনি এখন আপু টপ ফ্যান যারা আছে তারা গিফট পায় হচ্ছে যখন আমি যেই উইকে দুই দিন হচ্ছে আমি দিয়ে রাখি যে টপ ফ্যান আপুরা গিফট পাবে অর্ডারের সাথে সেদিনের বাহিরে যদি তুমি অর্ডারগুলো করো তাহলে তো গিফট পাবা না যেমন আজকে টপ ফ্যানের আপুরা গিফট পাবে আজকে যদি অর্ডার করো রাত 12টার মধ্যে তাহলে অবশ্যই গিফট পাবা রাত 12টার মধ্যে অর্ডার করে রাখলেও যদি আমরা কালকে সিন করি অবশ্যই গিফট পাবেন কারণ আপনি তো অর্ডারটা 12টার মধ্যেই করেছেন তাই না সো এই হচ্ছে গিয়ে ব্যাপার আসলে যারা অনেকে বুঝো না একটু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে সো তাদের জন্য একটু বলে দিচ্ছি শ্রাগ হচ্ছে আজকে রাতে চলে আসবে কাল পরশু লাইভে দেখবেন শ্রাগে যে কি সুন্দর কালার কালার আসছে ওকে সো এই যে রুমাল কাটের প্রাইস অনলি 850 করে এটা এখন আমি চেঞ্জ করে ফেলবো আমি জাস্ট আর একটা বার রিপিট করতেছি যারা স্ক্রিনশট না নেয় নিয়ে নেন ঠিক আছে স্ক্রিনশট না নেয় নিয়ে নেন এটা আমার পরের কালার 34 থেকে 44 হয়ে যাবে স্লিপটা হবে যে এরকম স্লিভের এই কাটিংটা তোমার রুমাল কাটের ওকে কাটিংটা রুমাল কাটের নিচের কালারটি স্ক্রিন প্রিন্ট ওকে স্ক্রিন প্রিন্টের মধ্যে 100% কালার গ্যারান্টি লং হবে 43-44 ফ্যাব্রিক আরং লিনেন আফটার ওয়াশ কাপড় থেকে কোনো কালার উঠবে না প্লাস হচ্ছে গিয়ে স্ক্রিন প্রিন্টও উঠে যাবে না কারণ যারা জানো আমি বলবো যে তারা তো জানোই আর যারা নতুন আপুরা আছো তাদেরকে আমি বলি যে রুমাল কাটটা হচ্ছে আমাদের পেজের খুবই হিট একটা ড্রেস একটা মানে রোজা ঈদের দিকে আমরা অনেক সেল করেছি রোজা ঈদের পরপরও অনেক সেল করেছি এরপর আর কালারগুলো আমরা ওভাবে করি নাই
যার জন্য হচ্ছে ওয়েট করছি অ্যান্ড টাইম একটু লেট হয়েছে। ওকে, এটা ইয়েলো কালার মধ্যে স্ক্রিন প্রিন্ট, সো এটা খুবই সুন্দর, প্রত্যেকটা কালার অনেক সুন্দর। এটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর কম্বিনেশন, জাস্ট ওয়াও। পিকচার সাইজ, ফুল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলো, ঠিক আছে? পরার এই প্রত্যেকটার সাথে এরকম ফিতা থাকবে, ফিতাটা জামার মতো, ফিতাটা কোমরে বেঁধে নেবেন। 34 থেকে 44 টিনেজ গার্লদের জন্য যদি নেন, বডি অনেক টিনেজ গার্লরা থাকে না, একটু হেলদি থাকে, তাদের বডিটাও একটু বড় হবে, সো ওইভাবেই অর্ডার করবেন। আর যদি একটু স্লিম হয় তাহলে অবশ্যই আপনি ছোটো সাইজটা অর্ডার করবেন, 34 লিখবেন, বাট একদমই স্মল সাইজ দিও এইটা লিখবেন না, সেক্ষেত্রে আমরাই কনফিউজ হয়ে যাবো আপু, ওটা আমরা আসলে বুঝবো না। আপনি আপনার রিস্কে অর্ডার করবেন, পরে দেখা যাবে আমরা 34ই সবথেকে স্মল সাইজ দিলাম বাট হলো না। এই জন্য বিউটিফুল আপনি, থ্যাংক ইউ। ইয়েলো কালারটা অনেক সুন্দর, প্রত্যেকটা কালার অনেক সুন্দর। ইয়েলো কালার এর আগে ছিল, জাস্ট হচ্ছে গিয়ে উপরে যেটা গ্রিন আর নিচে ইয়েলো ওইটা এর আগে ছিল না, ওইটা নিউ আসছে। ওকে, এটাও খুবই সুন্দর হিট ছিল। অ্যান্ড এটা আরেকটা কালার ছিল, সেটা হচ্ছে উপরে পিঙ্ক কালার, নিচে হচ্ছে এই কালারটা ছিল। এবার আসছে এই একটা কালার। ওকে, যার যে কালারটা লাগবে অর্ডার কনফার্ম করে ফেলো। প্রাইস অনলি 850, ফ্যাব্রিক হচ্ছে আরব লিনেনের মধ্যে স্ক্রিন প্রিন্ট করানো, আফটার ওয়াশ ফ্যাব্রিক খেপে যাবে না এটা, প্লাস হচ্ছে আচ্ছা। সো এটা হচ্ছে উপরে গ্রিন কালার, এটার কথাই বললাম যে এটা একদম নিউ আসছে, এই কালারটা একদম হচ্ছে গিয়ে নিউ আসছে। ওকে, প্রাইস হচ্ছে অনলি তোমার 850 টাকা। ওকে, 850 টাকা, পিকচার সাইজ, ফুল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবা, প্রাইস অনলি 850 করে, যার যেটা লাগবে অর্ডার করে দিবা, 34 থেকে 44, ঠিক আছে? বডি অ্যান্ড লং হবে তোমার 43-44 হবে লং, অ্যান্ড এইটা কিন্তু অবশ্যই একটা রুমাল কাট টপস, ঠিক আছে? দেখো এই যেরকম কোমরে ফিতা থাকবে, ফিতাটা বেঁধে নিবা। আমি এটা এখন চেঞ্জ করে আসি, অন্য ড্রেস পরে আসি, ঠিক আছে? এটা চেঞ্জ করে আমি অন্য ড্রেস পরে আসবো, কোটির একটা ড্রেস পরে আসবো, অসম্ভব রকমের সুন্দর, সেটা আমি চেঞ্জ করে আসি, কেউ যাবে না, সাথে থাকো। অনেক কিউট লাগতেছে তোমাকে আপু, থ্যাংক ইউ। লেট করে ফেললাম যে বাপু, হ্যাঁ একটু লেট করছো আপু, তোমার পরা লেগিংসটা নিয়ে আসো না আপু, খুব খুঁজতেছে, আমি আসলে ওইভাবে পাচ্ছি না, দেখে আনতে পারছি না আপু। এটা কি কাপড়? এটা আরম লিলেন আপু, দাম হচ্ছে 850 টাকা, রুমাল কাট ড্রেসের প্রাইস হচ্ছে 850 টাকা। ওকে, যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে, পিকচার সাইজ, ঢাকার মধ্যে হলে ফুল অ্যাড্রেস দিবেন, ঢাকার বাইরে হলে শুধু কুরিয়ার নাম আর ব্রাঞ্চ লিখে লাস্টে কনফার্ম লিখবেন, ঠিক আছে? আমরা মেমো করে তারপর বলে দিব যে এত টাকা বিকাশ করতে হবে। ড্রেস যদি স্টকে থাকে তাহলেই তো মেমো করব, আপনাকে আগেই বিকাশ করতে বলা হবে না, ঠিক আছে? ঢাকার বাইরে আপুদেরকে, আর ঢাকার মধ্যে কোনো বিকাশ নেই না আমরা, ঢাকার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি হয়, ডেলিভারি ম্যানের সামনে ড্রেস চেক করে নেবেন। আচ্ছা, নাইস কালেকশন, থ্যাংক ইউ। আমি একটু চেঞ্জ করে আসি, ওকে, চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে আসি। সো সব একটু থাকো, কেউ যেও না, সব আজকে অনেক কুর্তি নিউ কালেকশন, এগুলা সবগুলো কি সেম প্রাইস আপু? 850, যে কোনো কালারই নেন না কেন, রুমাল কাট 850 করে। এটা হচ্ছে কোটি একটা কুর্তি, ঠিক আছে? উপরে কোটি একটা কুর্তি, সুন্দর একটা কালার আপু, হিজাব গাউন দেখাও, দেখাবো আপু, দেখাবো। সো এটা অনেক নাইস, ঠিক আছে? উপরে তোমার একটা কোটি অ্যাটাচ করা কুর্তি, ঠিক আছে? নিচে হচ্ছে তোমার গাউন, সো এটা টোটালি কিন্তু অ্যাটাচ করানো। ওকে, আচ্ছা আপু, রুমাল কাট ড্রেসটার লেন্থ কতটুকু? 43-44। ওকে, 43-44 মানে হাঁটুর নিচে থাকবে, হাঁটুর 2-3 ইঞ্চি নিচে থাকবে, আর আমার হাইট হচ্ছে 5-4। সো আপনারা ওইভাবে মিলায় নেন যে 43-44 হলে আপনার লংটা কত হবে। ওকে, সো এভাবে বুঝে অর্ডার কনফার্ম করে দেবেন। সো এটা কিন্তু খুবই সুন্দর,
এটার সাইজ আমি বলে দিব, সাইজ শুনে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিবেন। এগুলো রেগুলার ওয়ার থেকে শুরু করে বাসায় বাইরে যে কোনো জায়গায় আপনারা পরলেন। সো এই হচ্ছে কি ব্যাপার, আমি এটা হচ্ছে কালার দেখাই, অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে, আমি সাইজটাও বলে দিব। আপু তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ রুজিনা আপু, প্লিজ চেক ইনবক্স আপু চেক করবে অবশ্যই। আপনারা প্রপার ওয়েতে একটু অর্ডারটা কনফার্ম করে রাখেন, ঠিক আছে, প্রপার ওয়েতে একটু অর্ডারটা কনফার্ম করে রাখবেন। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, ওয়াও ব্ল্যাক কালারটা খুবই নাইস, ঠিক আছে। এই দেখো তোমরা এটাকে, এটা উপর যেহেতু কোটিটা, সো কোটিটা তোমরা হচ্ছে গিয়ে এরকম ফিতা দেওয়া আছে, ফিতা দিয়ে বেঁধে নিবা। সো দেখো পরার পর কত ভালো লাগে, খুবই সুন্দর ফ্যাব্রিক। এটাও হচ্ছে তোমার আরং লিলেনের মধ্যে, ঠিক আছে, আফটার ওয়াশ কালার উঠে যাবে না। এটা লং হবে তোমার 46-47, এটা জাম কালার, অ্যান্ড তোমার হচ্ছে নেকে এটা এমব্রয়ডারি করানো, ঠিক আছে। এটা কিন্তু অ্যাটাচ কোটি, অ্যাটাচ কোটি, এই দেখো, ঠিক আছে, এখানে নেকে কিন্তু এমব্রয়ডারি করানো আছে, দারুণ সুন্দর। থ্যাংক ইউ আপু। আপু কীভাবে অর্ডার করবো, পেজে মেসেজ বক্সে যেয়ে আপনি হচ্ছে গিয়ে যে ড্রেসটা নেবেন পিক দিবেন, সাইজ লিখবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লাস্টে কনফার্ম লিখে রাখবেন। এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারটাই দেখো, এমব্রয়ডারি করা আছে নেকে ভিতরে পার্টে, এই যেমন আমারটা তো কিন্তু ভিতরে নেকে পার্টে স্কোয়ার করে এমব্রয়ডারি করানো, অ্যান্ড উপরে একটা কোটি আছে, কোটিটা কিন্তু তোমার অ্যাটাচ, ঠিক আছে, কোটিটা অ্যাটাচ, ভিতরে ইনারটার সাথে কোটিটা অ্যাটাচ করা, অ্যান্ড এই হচ্ছে তোমার কোটিটা, কোটিটার সাইডে কিন্তু পাইপিংয়ের মতো করে তোমার এরকম এমব্রয়ডারি করানো আছে, ওকে, এরকম এমব্রয়ডারি করা আছে, অ্যান্ড স্লিপটাতেও তোমার এই যে এরকম এমব্রয়ডারি থাকবে, ওকে, স্লিপও এমব্রয়ডারি থাকবে, আর ব্যাক সাইড হচ্ছে এই যে এইটা। সো এটা হচ্ছে ব্ল্যাক কালার, এখানে অনেকগুলো কালার আছে, আপনারা আপনাদের কালারগুলো দেখে অর্ডার কনফার্ম করে দেন। প্রাইস হচ্ছে অনলি এটা 950 টাকা, এটা দুইটা পার্ট, এটা দুইটা পার্ট, এই যে উপরে পটি আছে, পটিটা আপনারা এভাবে বেঁধে নেবেন, এটা হচ্ছে দুইটা পার্টের, হ্যাঁ এটা দুইটা পার্টের। সো প্রাইস অনলি 950, প্রাইস 950। এটার বডি হবে লাস্ট, এটা লাস্ট বডি কত একটু মেপে বলি, সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করো আর লাইভটা শেয়ার করো, কমেন্টস করো আর হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দেবা, ঠিক আছে। অফার অফার, হ্যাঁ সবাই একটু অফার, মানে কমেন্টসটা একটু বেশি বেশি করে করতে হবে, ঠিক আছে। আজকে একটা ডিসকাউন্টেড ড্রেস আছে, মানে একদম নিউ, বাট আপনারা ওটাকে দেখতে চান, এটা 46 পর্যন্ত হবে, ওকে, এটা 46 পর্যন্ত হবে, তোমার 36-46 হয়ে যাবে। যারা অর্ডার করবা পেজে পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দাও। আচ্ছা লাইভটা কি ক্লিয়ার আছে, লাইভটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা সবাই? সেই হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারটা, পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবা। প্রাইস হচ্ছে তোমার অনলি 950 টাকা, উপরে কোটি, কোটি ড্রেসগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড হয় অলওয়েজ, সব জায়গায় যে কোনো, মানে যে কোনো জায়গায় যে কোনোভাবে আপনারা পরে যেতে পারেন, তাই না, মানে ওড়না পরার ঝামেলাটা অনেকের থাকে না কোটি ড্রেসগুলোর মধ্যে। সো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার করবেন। স্লিপটা হবে এরকম 4 কোয়ার্টার, আর হচ্ছে এই যে তোমার ব্ল্যাক কালারটা, ভিতরে এমব্রয়ডারি করানো আছে, উপরে কোটিটা তো এরকম চিকন করে প্যানেলের মতো এমব্রয়ডারি করা আছে, নিচেও কোটিটাতে এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে। ভিতরেরটা লং থাকবে তোমার 46-47, আর কোটির লং থাকবে 42-44। পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করো, 950 টাকা। আপু ইউ আর লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ। সবাই একটু জয়েন করলে একটু শেয়ার করে দিও, ঠিক আছে, যারা শেয়ার করে শেয়ার করবার, বেশি বেশি করে কমেন্টস করবা, ক্লিয়ার আছে, আচ্ছা ঠিক আছে, না আমার কাছে মনে হচ্ছিল ক্লিয়ার না, কারণ আমি কমেন্টস দেখতে পাচ্ছিলাম না, তো এই জন্য। এটা সুন্দর একটা হলুদ কালার, ইয়েলো কালার, ঠিক আছে, টার্কিশ আছে, টার্কিশ গাউন আছে, নতুন দুইটা কালার আসছে দেখাবো। এটা ইয়েলোটা ভিতরে, এই যে দেখো ভিতরে এরকম একটা পার্ট আছে যেটা অ্যাটাচ করানো, ঠিক আছে, এমব্রয়ডারি কাজ করা, আর উপরে হচ্ছে এই যে কোটিটা থাকবে, কোটিটা হচ্ছে এরকম ফিতা আছে, ফিতাটা বেঁধে নিবা, ওকে, ফিতাটা হচ্ছে বেঁধে নিবা। এই হচ্ছে তোমার কোটির এই জিনিসটাতে ফুল এমব্রয়ডারি করানো আছে, ঠিক আছে, ফুল এমব্রয়ডারি করানো আছে, নিচ পর্যন্ত বর্ডারটাতে এমব্রয়ডারি আছে। এই হচ্ছে গিয়ে তোমার ইয়েলোটা, আমি সেটটা ধরি, অর্ডারটা কনফার্ম করে ফেলো, 950 টাকা, কোটি ড্রেসের প্রাইস মাত্র 950, পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করো, মাত্র 950, বডি হবে 36-46 পর্যন্ত, ফ্যাব্রিক আরং লিনেন, ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করে, এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে, লং হবে তোমার 47-এর মতো, অনলি কোটি কি হবে না, ওটা তো সেট একসাথে কোটি আর ড্রেসটা হচ্ছে অ্যাটাচ করা। প্লিজ ইনবক্সে মেসেজ করেছিলাম, তুমি অ্যান্সার দাও নাই, আপু একটু লাস্টে প্রপার ওয়েতে অর্ডার করে লাস্টে কনফার্মটা লিখে রাখেন, মেসেজের রিপ্লাই এমনিতেই দ্রুত পেয়ে যাবেন। এটা নেভি ব্লু কালার, এটা নেভি ব্লু কালার,
এটা আরেকটা সুন্দর একটা কালার। আর কোটি ড্রেসগুলো সবসময় অনেক সুন্দর হয়, সবাই পড়তে পারে, যাদের সাইজ বড় তাদের জন্য এগুলো আরও বেশি কমফোর্টেবল। ঠিক আছে, ভিতরে এই যে নেকেটা এমব্রয়ডারি থাকবে, হ্যাঁ ভিতরে নেকে এই যে এমব্রয়ডারি থাকবে, কালারটা খুব সুন্দর। আর উপরটা হচ্ছে তোমার এরকম কাজ আছে, ঠিক আছে, কোটির মধ্যে এরকম দুই সাইডে চিকন করে এমব্রয়ডারি কাজ আছে। অ্যান্ড হচ্ছে কোটির নিচে বর্ডারটা তো এমব্রয়ডারি আছে, ফিতা থাকবে, কোটিটা অ্যাটাচ করা, আরং লিনেন ফ্যাব্রিকের মধ্যে 38 থেকে বডি হয়ে যাবে। দেখো কত সুন্দর, এটা 38 থেকে 46 পর্যন্ত হবে, 38 থেকে 46 হবে, লং হবে 48 আর হচ্ছে 47 এরকম লং হবে। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা ব্যাক সাইড, এটা আরও কালার দেখাই অনেকে কমেন্টস বাজার ড্রেস থেকে আছে। আপনি কিছু কিছু কালার অন্যগুলো আছে আমি দেখাবো না, নতুন যখন স্টকে আসবে নতুন করে তখন দেখাবো, এখন আর হচ্ছে এক্সট্রা করে দেখাবো না, কারণ ওগুলো কিছু কিছু পিসেস আছে, ওগুলো এমনিতেই অর্ডার আসবে। আপু কোটি কুর্তি পিচ কালার ডিস্টার্ব করছো, পিচ কালার, পিচ কালার তো স্টকে আছে, তুমি মনে হয় ইয়ে কালার জাম কালার আর হচ্ছে মিষ্টি কালারের কথা বলতেছো, এই কালারটা মেবি এই কালারটার কথা বলতেছো তাই না? ওগুলো আসবে কালকে বুধবার, না কালকে বুধবারে হচ্ছে কোটি গাউন আর জাম কালার, ব্ল্যাক কালার, মিষ্টি কালার, এই কালারগুলো আসবে। হ্যাঁ আসলে আমি দেখাই দিব। প্লাস হচ্ছে গিয়ে যাদের অর্ডার নেওয়া হয়েছে বাট ওই যে জাম কালার কালো কালারগুলো যারা ডেলিভারি পান নাই কোটি কুর্তিগুলার, তারা কিন্তু কালকে যেহেতু চলে আসবে বৃহস্পতিবার আর হচ্ছে গিয়ে কী বলে শুক্রবারের মধ্যে ইনসাইড ঢাকার আপুরা ডেলিভারি পাবেন, আর আউটসাইড ঢাকার আপুরা হচ্ছে আমরা বৃহস্পতিবারে কুরিয়ারে প্রোডাক্ট দিয়ে আসবো, তারপর দুই তিন দিনের মধ্যে পেয়ে যাবেন। এটা আমার পরনের আরেকটা কালার, ঠিক আছে, আমার পরনের আরেকটা কালার মিষ্টি কালার, এটা খুবই সুন্দর একটা মিষ্টি কালার। দেখো এটা সেম আমার ড্রেসগুলো, আমার ড্রেসের কালারগুলো দেখাচ্ছি, এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কোটিতে, ঠিক আছে, পরা পরে যে এরকম লাগবে। সো কোটির ড্রেসগুলো খুবই সুন্দর লাগে, ঠিক আছে, খুবই সুন্দর লাগে। প্রাইস হচ্ছে তোমার অনলি 950 টাকা। এটা জাম কালার, জাম কালার অনেক আপুরা পছন্দ করো, সো এই দিন আমি নিজে জাম কালারটাই পরলাম। এটা মিষ্টি কালার, এখানে প্রত্যেকটা কালার সুন্দর, ইয়েলো, ব্লু অ্যান্ড হচ্ছে মিষ্টি, যে যার কালার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন। কোটি গাউনের প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা, আরং লিনেন ফ্যাব্রিকের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করানো। এটা আরেকটা কালার আছে পিচ কালার, আরেকটা কালার আছে ড্রেসগুলো সুন্দর। হ্যাঁ আপু ইভেন এগুলো হচ্ছে আমি বলেছিলাম যে বড় সাইজ থেকে সবাই পড়তে পারবে, এগুলো লাস্ট বডি 46, এটা পিচ কালারটা, ঠিক আছে। হাই আপু আমি যে কালার পরে লাইভ করছিলাম সেই কালার স্টক আউট হয়ে গেছিল তাই আজকে। হ্যাঁ আপু ওই যে লাইভে তুমি ইয়ে কালার ওইটা মিষ্টি কালার না, ওইটা একটু লাইট পার্পেল টাইপের একটা কালার, আমি বুঝতে পারছি, পার্পেলিশ একটা কালার, ওই কালারটাও আসবে, ওই কালারটাও আসবে, আমি বুঝতে পেরেছি কোনটা বলছি, মিষ্টিও না আবার হচ্ছে ক্যাম্পিচও না, একটু বেগুনি টাইপ কালার, হালকা লাইট বেগুনি, সেটা হচ্ছে পিচ কালারটা, ঠিক আছে। নেকের এখানে এমব্রয়ডারি করানো আছে, নেকে এমব্রয়ডারি করানো আছে অ্যান্ড হচ্ছে তোমার এরকম এমব্রয়ডারি থাকবে হচ্ছে কোটি পার্টটাতে, সেম আমার ড্রেসটাই কিন্তু দেখাচ্ছে, আমি বারবার কিন্তু দেখিয়ে দিচ্ছি, পরার পর এই যে এরকম লাগবে, ঠিক আছে। কোটিটা আপনারা এখানে ফিতা থাকবে, ফিতাতে বাঁধবেন, এটা পিচ কালার, দেখো প্রত্যেকটার সাথে এরকম ফিতা থাকবে। প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা, 36-38 থেকে বডি হয়ে যাবে 46 পর্যন্ত। পিচ কাটে যা লাগবে অর্ডার করি, কালারটা হালকার মধ্যে খুবই সুন্দর, ঠিক আছে, হালকা কালার মধ্যে খুবই সুন্দর। আর এই হচ্ছে তোমার স্লিপ পার্টটা, ওকে এটা হচ্ছে তোমার স্লিপটা। সো পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে অর্ডার করবো, লং হবে 47-48। এখানে অনেকগুলো কালার দেখাচ্ছি, আজকে কুর্তিগুলো কি নিউ ডিজাইন, অবশ্যই আপু এর আগে তো দেখো নাই লাইভে তাই না, তাহলে অবশ্যই নিউ ডিজাইন, এগুলো সবই নিউ আসছে, এগুলো সবই নিউ, যেহেতু দেখো কোটি কুর্তি এগুলো আমি এর আগে লাইভে দেখাই নেই, প্লাস হচ্ছে সাপ্লায়াররা এগুলো নতুন করেছে, সো এগুলো একদম নতুন আসছে, ওকে। আমার কালারটা চাইনি বা অর্ডার করে ফেলতে পারো, সমস্যা নাই, যার যে কালার ভালো লাগবে সেটা অর্ডার করে ফেলবা। এটা একদম স্কিন কালার, একদম হালকা কালার, স্কিন কালারটা, স্কিন কালার অনেকে পছন্দ করো যারা একদম লাইট কালার পরতে পছন্দ করো, ঠিক আছে, এটা হচ্ছে স্কিন কালারটা, এরকম নেকে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড হচ্ছে তোমার কোটির সাইডগুলোতে এরকম প্যানেলের মতো এমব্রয়ডারি ওয়ার্ক আছে। সো পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিবা, যার যে কালারটা লাগবে, ঠিক আছে, প্রপার ওয়েতে, আরং লিনেন ফ্যাব্রিকের মধ্যে, এগুলো স্টকে খুবই কম আছে। আর এগুলো কিন্তু অনেক মানে কী বলবো সোবার ড্রেস, সোবার ড্রেস, সো বডি যাদের 46 পর্যন্ত তারা এগুলো অবশ্যই নিয়ে নেবেন। আচ্ছা অফার, অফার যারা আসলে বাজারে থেকে কমেন্টস করো, ঠিক আছে, তাদেরকে আমি একদম জুড়ে হচ্ছে গিয়ে ব্লক করে দিতে কি বলবো আর। আচ্ছা আপু তোমার লাইভে রেগুলার
আপু। আচ্ছা আমি তোমার লাইফের রেগুলার ইসরাত জাহান, কি জানি নামটা, ইসরাত জাহান মিম না, ইসরাত জাহান মিম আপু, থ্যাংক ইউ সো মাচ, অলওয়েজ স্টে উইথ মি আপু। কোটি জামসুট গুলো আনো, হ্যাঁ কোটি জামসুটই স্টকে আসবে, আজকে রাতে না হলেও কালকে আসবে স্টকে কোটি জামসুট। তোমার ইরানি স্টাফটা আজকে রাতের মধ্যে হয়তো বা আসবে, আজকে রাতে না আসলে কালকে আসবে। সো এই উইকের মধ্যে তোমরা দেখতে পাবা, এই উইকে না হলেও তোমরা হচ্ছে নেক্সট উইকে ফার্স্টে দেখতে পাবা। এটা হোয়াইট কালার মধ্যে, দেখো কোটি ড্রেসগুলো অসম্ভব রকমের সুন্দর, তোমরা ফিতা ছাড়াও বা বেঁধে মানে ফিতা ছাড়াও তোমরা এভাবে পড়তে পারবা, ফিতা বেঁধেও পড়তে পারবা। সো ফিতা বেঁধেও সুন্দর লাগে, ফিতা ছাড়াও আমি একটু দেখাই, মানে বাঁধা ছাড়া, ফিতা বাঁধা ছাড়াও ভালো লাগে, ঠিক আছে। ফিতা দেওয়া থাকবে, আপনারা দুইভাবে পড়বেন, ফিতা তো দেওয়াই আছে, আপনারা দুইভাবে পড়লেন, ঠিক আছে, খুবই সুন্দর, এভাবেও ভালো লাগবে, ফিতা বেঁধেও ভালো লাগবে। আর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে, পিকচার সাইজ ফ্ল্যাট ড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার করবা, প্রাইস হচ্ছে অনলি 950 টাকা, আরং লিনেনের মধ্যে, 36 থেকে 46 হবে বডি, অ্যান্ড হচ্ছে গিয়ে লং হবে 47 48। হ্যাঁ এটা হচ্ছে লাস্ট আমার পরের কালারটা, ওকে এটা হচ্ছে লাস্ট আমার পরা কালারটা, যারা নিবা অর্ডার করে ফেলো দ্রুত, ঠিক আছে, এটা যারা নিবা অর্ডার করে ফেলবা দ্রুত। এটা হচ্ছে জাম কালার, আমার পরাটা জাম কালার, ঠিক আছে, ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। আপু আমিও ডেইলি তোমার লাইভ দেখি, লাইভ দেখা অভ্যাস হয়ে গেছে, কামরুন নেসা শিরি আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি 3 দিন হলো ড্রেস অর্ডার করছি বাট এখনও পাইনি, বিকাশ করছি, বিকাশ করেছো যেহেতু আপু ড্রেস পাও নাই, ড্রেস পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি কোন ড্রেস অর্ডার করছি আমি তো বলতে পারছি না, তুমি একটু বিকাশের নাম্বারে কল করো, মডেলটার ফোন রিসিভ করে চেক করে জানিয়ে দিবে যে ড্রেস পাঠিয়ে দেওয়া হয়েছে কি না বা কী সমস্যা, কেন পাচ্ছো না, ঠিক আছে, বা রিসিটের পিক দিয়ে দিবে, তুমি বিকাশের নাম্বারে কল করে একটু জানাও, মডেটাররা চেক করবে, ওকে। আমাদের কিন্তু নতুন করে আজকে 2 জন মডেটার অ্যাড হয়েছে, সো আপনাদের যে কোনো প্রবলেম আপনারা বিকাশের নাম্বার পেজের নাম্বারে কল করবেন, বাট হচ্ছে অবশ্যই রাত 10টার মধ্যে কল করবেন, 10টার পরে কল করবেন না, সো এর মধ্যে কল করবেন, ঠিক আছে, পেজে নাম্বার আছে। আর বিকাশের পুরো যারা বিকাশ করেছো মেসেজিং করতে যখন লেট হবে তারা বিকাশের নাম্বারে কল করবে, ওকে। ইনবক্স চেক করবে আপু, প্রপার ওয়েতে অর্ডার করে রাখেন, চেক এমনিতে হয়ে যাবে, আমি জাস্ট আর একবার রিপিট করবো, রিপিট করে রেখে দিবো, এটা আমার পরা কালারটা, ঠিক আছে, আরং লিনেন ফ্যাব্রিকের মধ্যে, প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা, এটা কোটি পার, 38 থেকে বডি হয়ে যাবে 46 পর্যন্ত, ওকে। এই একটা কালার, নেক্সট এটা আরেকটা কালার হচ্ছে হোয়াইট কালার, জাস্ট আমি রিপিট করতেছি আবার, ওকে। এখানে কিন্তু ফিতা আছে, আপনারা চাইলে ফিতাটাও বেঁধে নিতে পারেন, ফিতা বেঁধে বা ফিতা খোলা রেখেও পড়তে পারেন দুইভাবেই, সো এগুলো কিন্তু এই যে ইয়েতে নেকে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা, ঠিক আছে, এরকম সুন্দর কালারটা হোয়াইটের মধ্যে খুবই সুন্দর, এরকম করে কিন্তু তোমার এমব্রয়ডারি আছে হচ্ছে কোটির বর্ডারটাতে, ওকে। লং হচ্ছে 47 48, বডি হবে 36 38 থেকে 46 পর্যন্ত, 44 বলতে বলতে 44 চলে আসে। ইরানি স্টকে নিউ ডিজাইন আসছো আপু, দেখলেই বুঝবা যে কী আসছে, ঠিক আছে, জাস্ট ওয়েট করো কয়েকটা দিন, আসলেই দেখতে পাবা। সেটা হচ্ছে স্পিন কালারটা, কালারটা অসম্ভব রকমের সুন্দর, হালকা কালার বাট খুব সুন্দর একটা কালার, দেখো ভালো লাগছে, ঠিক আছে। সো প্রাইস হচ্ছে অনলি তোমার 950, আরং লিনেন ফ্যাব্রিক, আফটার ওয়াশ কালার খেপে যায় না, প্লাস এগুলো থেকে রং উঠে যায় না, কোটিটা কিন্তু অ্যাটাচ করানো আছে, সামনে ফিতাগুলো বাঁধা, আপনি বেঁধেও পড়তে পারবেন, ফিতা এই যে দেখেন, ফিতা বেঁধেও এভাবে পড়তে পারবেন, ফিতা যেহেতু আছে বাঁধা এবং বাঁধা ছাড়া দুইভাবে পরা যাবে, ওকে। এটা পিচ কালার, এটা সুন্দর একটা পিচ কালার, অ্যান্ড হচ্ছে নেকে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, অবশ্যই প্রপার ওয়েতে অর্ডার করবেন, যেমন পিক দিবেন, সাইজ লিখবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিবেন, লাস্টে কনফার্ম লিখবেন, লাস্টে অবশ্যই কনফার্ম লিখে রাখবেন প্রপার ওয়েতে অর্ডার করে, ঠিক আছে, এতে আপনার মেসেজটা দ্রুত সিন হয়ে যাবে, এই জন্যই বারবার বলি যে প্রপার ওয়েতে অর্ডার করতে। আপু ব্লেজার কোটি কুর্তি কালারগুলো আসলে লাইভে জানাবো, আমি অর্ডার করবো অবশ্যই, কালকেই দেখতে পাবা লাইভে আপু, কালকে দেখতে পাবো। এটা মিষ্টি কালার, মিষ্টি কালারটা অনেক সুন্দর, মিষ্টি কালারটা খুবই সুন্দর, ঠিক আছে, দেখো খুবই সুন্দর একটা কালার। সো এইগুলো তোমরা হচ্ছে এই যেহেতু ফিতা আছে ফিতা ছাড়াও পড়তে পারবে, ওকে। প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা, পিকচার সাইজ ফ্ল্যাট ড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করো, ঠিক আছে। এরপর হচ্ছে সুন্দর একটা কী কাপড় বলে এটাকে, আরং লিলেন কাপড়ের মধ্যে ব্লু কালার, নেভি ব্লু কালার, ওকে, এটা নেভি ব্লু কালার, নেকে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, অ্যান্ড হচ্ছে ইয়ে আছে, কোটিতেও এমব্রয়ডারি ওয়ার্ক আছে, ফিতা বেঁধে ফিতা ছাড়া দুইভাবে পড়তে পারবা, যে যে কালারটা নিবে অর্ডার করো, 36 38 থেকে 46 হবে, 46 হবে, ওকে। এটা ব্লু ইয়েলো কালার, সরি কালার উল্টো পাল্টে হয়ে যাচ্ছে, এটা ইয়েলো কালার, কালারটা অনেক সুন্দর একটা কালার, ইয়েলোর মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের কাজগুলো, কালার ফিনিশিং খুবই ভালো,
ঠিক আছে, যারা অর্ডার করতেছেন পেজে পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লাস্টে কনফার্ম লিখে রাখেন। আর যাদেরকে বিকাশ, যারা বিকাশ করছেন বিকাশ করে ফাইভ ডিজিট দিয়ে, ঠিক আছে, লাস্টে লিখে রাখবেন বিকাশ ডান, তাহলেই হবে। আর হচ্ছে গিয়ে এসে পরিবহনে নিলে কিন্তু টোটাল অ্যামাউন্ট থেকে হাফ বিকাশ করতে হবে, আর যদি সুন্দরবনে নেন ফুল বিকাশ করতে হবে। বিকাশ ছাড়া আমরা কোনো ধরনের অর্ডার কনফার্ম করব না, মানে এসে পরিবহন আর সুন্দরবনে যে সিস্টেম, এই দুটো সিস্টেমের বাইরে অর্ডার কনফার্ম হবে না। সো আপনার যদি বিকাশ নিয়ে কোনো প্রবলেম হয়, আপনি শুনেও যদি অর্ডার করে তারপর যদি এটা নিয়ে প্রবলেম করেন, পেজ থেকে আপু সত্যি ব্যান করা হবে। কারণ হচ্ছে কি, এগুলো আর কী বলবো, কারণ লাইভে বলা হচ্ছে আপনি শুনতে পাচ্ছেন। সো ওইভাবে অর্ডার করে ফেলবেন, ঠিক আছে। আমি এই কালারগুলো সরাই, নেক্সট ড্রেসে চলে যাই। এরপর এটা আমি চেঞ্জ করে ফেলবো এখন, ঠিক আছে, ড্রেসটা চেঞ্জ করে ফেলবো। কোটি কুর্তি, এই দেখো, তোমরা হচ্ছে গিয়ে যারা ফিতা বাঁধবে না, ফিতা বাঁধা ছাড়াও এইভাবে পড়তে পারো, বা ফিতা বেঁধেও পড়তে পারো, ঠিক আছে, ফিতা বেঁধেও পড়তে পারো। সামেটা চেঞ্জ করে আসি, চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে আসি, সুন্দর একটা কালার। সবাই জয়েন করে লাইভটা শেয়ার করবেন, মাস্ট বি। এটা নিউ একটা কালার আসছে, ঠিক আছে, নিউ একটা কালার আসছে, হচ্ছে তোমার ইসের, কি বলে এটাকে, টার্কিশ গাউনের। সো এটা টার্কিশ গাউনের নতুন একটা কালার। সো আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো, কালারটা অনেক নাইস, অনেক প্রিটি, ড্রেসটা যেমন প্রিটি কালারগুলো অনেক সুন্দর, ঠিক আছে। সো আমি কালারগুলো দেখার স্টার্ট করে দিই, প্রাইস জানো অনলি 950 করে, ঠিক আছে। টার্কিশ গাউন ভোটি স্লিপ ড্রেসের প্রাইস অনলি 950 টাকা। সো আমি প্রত্যেকটা কালার দেখানো স্টার্ট করি, নিউ কালার। আপু আমার অর্ডার সিন করেছে আর কিছু জানালো না, এটা কখন? এখন হয়তো বা ম্যামও লিখতেছে, ঠিক আছে, ম্যামও করা হচ্ছে। আপনি একটু লাস্টে কনফার্ম লিখেন তো, এখন আবার লাস্টে একটু কনফার্ম লিখে রাখেন। অনেক সময় কী হয় জানো, যখন নেটওয়ার্ক চলে যায় বা বেশি লোডিং থাকে, মেসেজ সিন হওয়ার পর না অটোই আবার মানে মেসেজ থেকে বের হয়ে যায়, আমি জানি না এটা কেন হয়। আবার অনেক আপুদেরকে আমরা মেসেজ দিতে পারি না, অনেক আপুরা আবার বলে কি যে আপু তোমাদেরকে আমরা মেসেজ দিতে পারছি না, তুমি আমাকে ব্লক করছো। এটা অনেক আপুদেরকে মানে শুনতেছে, অনেক আপুরা বলছে, বাট আমরা কাউকে ব্লক করি না, ঠিক আছে, আমরা কাউকে ব্লক করি না, মানে যতই বলে যে এটা হইলে ব্লক করবো, এই করবো, সে করবো, বাট করি না। যার যে পার্সোনাল ম্যাটার, আমাদের যে আমাদের সাইড থেকে আমাদের যতটুকু পসিবল হয় আমরা আপনাদেরকে হেল্প করার ট্রাই করি, আর হচ্ছে গিয়ে বোঝানোর ট্রাই করি, এই আর কি। আচ্ছা এটার কালারগুলো দেখাই, ঠিক আছে। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ, তাহমিন আপু ভালো আছে। 10 দিন হয়ে হলো বিকাশ করেছি, এখনো ড্রেস পেলাম না, কি ব্যাপার? সাগর ঘোষ অর্ণব ভাইয়া লিখেছেন, এরকম তো হওয়ার কোনো কথাই না। আপনি বিকাশের নাম্বারে কেন কল করছেন না ভাইয়া? 10 দিন হয়েছে, আপনি 5 দিন হয়ে গেলে তো বিকাশের নাম্বারে কল করা উচিত। আর পেজের নাম্বারে কল রিসিভটা লেট হলেও বিকাশের নাম্বারে আমাদের মানে কল 100% রিসিভড হয়, 100% রিসিভড হয় কয়েকটা বাদে। আর হচ্ছে টাইমিংগুলো যদি উল্টাপাল্টা হয় তাহলে যেমন রিসিভড করা হয় না, পরে আবার তারা যখন কল করে তখন আমরা রিসিভড করি, যেমন লাঞ্চ টাইমে রাত 10টার পর কল করলে রিসিভড হবে না। সো এই আর কি। রেড আছে আপু, কালার আছে, অনেকগুলো কালার আছে, দেখাই দেবো, একটু সাথে থাকবেন, ঠিক আছে, অনেকগুলো কালার আছে, দেখাই দেবো।
সবগুলাই দেখাতে দাও। এই দেখো, এটা হচ্ছে গিয়ে তোমার ইয়ে কালার, ব্লু কালার, নেভি ব্লু, নেভি ব্লু কালার, ঠিক আছে। এটা নেভি ব্লু কালারটা টার্কিশ গাউন, এগুলো 34 থেকে 44 এর আপুরা পড়তে পারবা, যাদের বডি 34 থেকে 40 পর্যন্ত, ঠিক আছে। 34 থেকে যাদের বডি 40 পর্যন্ত তাদের লং হবে 48, আর যাদের বডি 42-44 তাদের লং হবে তোমার 50, হ্যাঁ তাদের লং হবে 50, ঠিক আছে। হিজাব গাউন, হিজাব গাউনও দেখাবো। এটা হচ্ছে নেভি ব্লু কালার টার্কিশ গাউনের, এগুলোর ফ্যাব্রিক কিন্তু ইয়ে কি বলে এটাকে, নিদা জর্জেট ফ্যাব্রিক, নিদা জর্জেট ফ্যাব্রিক, প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা। ফ্যাব্রিক কোয়ালিটি অনেক ভালো, একদমই ট্রান্সপারেন্ট না, কোনো ধরনের আপনাদেরকে ইয়ে পড়তে হবে না, কি বলে ইনার পড়তে হবে না। এটা ব্যাকসাইড, ব্যাকসাইডে হাফ চেইন থাকবে অ্যান্ড প্রত্যেকটা স্লিভ এরকম থাকবে, ওকে। আমার কালারটা যদি কেউ অর্ডার করতে চাও করে ফেলো। বডি কিন্তু 34 থেকে 40 বডির লং হবে 48, আর যাদের বডি 42-44 তাদের লং হবে 50, ঠিক আছে। এটা ব্লু কালার, ফ্যাব্রিক হচ্ছে এটা নিদা জর্জেট, এখানে ডাবল জর্জেটও আছে, আমি বলে দিব কোনটা কোন জর্জেট, আপনারা ওইভাবে কনফার্ম করবেন। দেন এটা হচ্ছে গিয়ে তোমার, এটাও হচ্ছে তোমার শাইন জর্জেটের মধ্যে, হ্যাঁ শাইন জর্জেট, এটাও একদমই ট্রান্সপারেন্ট না। এটা বিউটিফুল একটা ভায়োলেট কালার, কালারটা অসম্ভব রকমের সুন্দর, কালারফুল। সো 32 বডি পড়তে পারবে, অবশ্যই 34-32 পড়তে পারবে ইজিলি, ঠিক আছে। সো আপনারা এটা অর্ডার কনফার্ম করে দিবেন, ঠিক আছে। পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার অর্ডার কনফার্ম করবেন। 34 থেকে বডি হয়ে যাবে 44 পর্যন্ত, ঠিক আছে, আর 34 থেকে 40 লং হবে 48, আর 42-44 এর লং হবে 50। পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে লাস্টে কনফার্ম লিখে রাখবেন। এটা হচ্ছে পিচ কালারটা, এটা হচ্ছে পিচ কালার, মাত্র 950 টাকা, টার্কিশ গাউন অনলি 950 টাকা। পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজ অর্ডার করবেন। এটা ব্যাক সাইডে চেন থাকবে, ওকে। এটাও নিদা জর্জেট, এটাও নিদা জর্জেট, অ্যান্ড এটাও হচ্ছে নিদা জর্জেট, এটা হচ্ছে মাস্টার্ড টাইপের একটা কালার, মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার। পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লাস্টে কনফার্ম লিখে রাখবেন, অর্ডারটা দ্রুত কনফার্ম হয়ে যাবে। কালারটা খুবই সুন্দর। প্রীতি হাবি, থ্যাংক ইউ। তানজিতা আপু, কি অবস্থা, কেমন আছো তুমি? এটা হচ্ছে সুন্দর একটা কালার, কোমরে ফিতাগুলো আলাদা, আপনারা চাইলে অন্য বেজ দিয়েও এগুলো পড়তে পারবেন, ওকে। এগুলোর বডি 34 থেকে 44 হবে, 34 থেকে 40 বডির লং হবে 48, আর 42-44 এর লং হবে 50। ফ্যাব্রিক এটাও নিদা জর্জেট, ব্যাক সাইডে হাফ চেন থাকবে, ওকে। এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট, এটাও কোনো ট্রান্সপারেন্ট না, এখানে ডায়মন্ড জর্জেট, শাইন জর্জেট, আর হচ্ছে গিয়ে নিদা জর্জেট, তিনটা ফ্যাব্রিক আছে। এটা হচ্ছে ডায়মন্ড জর্জেটের মধ্যে, এটার ব্লুর মধ্যে হচ্ছে তোমার স্ট্রাইপ করা একটু জরির। আপু 46, না আপু 46 হবে না, আপু এটা 46 হবে না, এটা লাস্ট বডি 44 হবে, ঠিক আছে। 46 এটা টেনেও আসবে না, এটা হচ্ছে ব্লুর মধ্যে, এখানে নেভি ব্লু আছে, ব্লু আছে, এটা হচ্ছে ব্লু কালারটা। পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে অর্ডার করবা। 34 থেকে 44 বডি হয়ে যাবে, এটা ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইড চেন থাকবে, ওকে। দেন হচ্ছে ডার্ক গ্রিন কালারটা, এটা ডার্ক গ্রিন। আপু চলে গেছে, আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। এটাও হচ্ছে ডার্ক গ্রিনের মধ্যে, ওকে। এটা ডার্ক গ্রিনটা, সো খুবই সুন্দর একটা কালার, ডার্ক গ্রিনটা অসম্ভব সুন্দর একটা কালার, একদম কালচে যে সবুজ কালারটা বলে ওই কালারটা, ঠিক আছে। আপু আজ ড্রেসগুলো, ড্রেসগুলো বেবি অ্যান্ড মায়েদের জন্য হান হো আপু, এই ড্রেসগুলো বেবি অ্যান্ড মম পরে তো আপু, ম্যাক্সিমাম মমসদের বডি তো 44 পর্যন্ত হয়, বেবিদের এজ ধরো 34-36 এরকম হবে, টিনেজ গার্ল হলে, আর ছোটো হলে তো হবে না, বাট ছোটোগুলো আসলে আপু দেখি কার ট্রাই করবো, ঠিক আছে। এটা ডার্ক ডার্ক গ্রিনটা, তো ডার্ক গ্রিন 34 থেকে 44 হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডে চেন থাকবে, এটাও ডায়মন্ড জর্জেটের মধ্যে, এটাও ডায়মন্ড জর্জেটের মধ্যে। আপু এই গাউন একটু লং করা যায় না, লাস্ট বডি 50 আপু, লাস্ট লং হচ্ছে 50-51 হয় আর কি, 50 যেটা বললাম আমি সেটা 51 হয়, তোমার বডি হতে হবে তাহলে 42-44, তাহলে 51 হবে, আর যদি তুমি 34 থেকে 40 বডি হও তাহলে তোমার লং হবে 48, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে তোমার একটু লাইট কালারের মধ্যে যারা পড়ে, গ্রের মধ্যে হোয়াইট বল প্রিন্ট করা, ঠিক আছে, গ্রের মধ্যে হোয়াইট বল প্রিন্ট, বডি 34 থেকে 44। পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন। এটা ডায়মন্ড জর্জেট, ব্যাক সাইডে চেন আছে, এরকম স্লিপটা, এরকম ঘটি স্লিপ থাকবে, স্লিপটা হচ্ছে ঘটি স্লিপ থাকবে, এটা মেইন হচ্ছে এই স্লিপটাই, ঠিক আছে, মেইন স্লিপটাই। প্রাইস 950, প্রাইস হচ্ছে 950। আমি এই কালারটাও দেখাইছি, মেরুনটা দেখিয়ে দিছি,
এখন হচ্ছে আমি আমার কাছে দেখাবো আমারটা কিন্তু তোমার ইয়ে কাপড় শাইন জর্জেট এগুলো অনেক সুন্দর মাইশা ফুলিকসো অনেক বেশি সুন্দর কেন খুলে দাও সো এটা আরেকটা কালার হ্যাঁ এটা আরেকটা সুন্দর আরেকটা কালার এটা শাইন জর্জেট এগুলো কিন্তু শাইন জর্জেট পার্ল কাফতান আপু পার্ল কাফতানে একটা কালার আছে আমি দেখাবো আজকে ঠিক আছে একটা দেখাবো সেটা তুমি অর্ডার করতে পারো ওই একটা কালারই হবে এটা আমার পরনেরটা এই যে সাথে একটা এরকম ফিতা থাকবে আপনারা ফিতাটা ইউজ না করলেও আপনারা অন্য কোনো বেল্ট দিয়েও পড়তে পারবেন 950 টাকা তোমার ইশার প্রাইস সামিটটা রেখে দিচ্ছি এখন নেক্সট ডে নেক্সট ডে হচ্ছে গিয়ে আমি অন্য ড্রেসে চলে যাচ্ছি রেড কালার আপু মেরুন কালার দেখাইছি তো মেরুন কালার দেখাইনি ও মেরুন কালার আমি দেখাইনি আচ্ছা এক মিনিট দেখো মেরুনটাই হচ্ছে হিট কালার আর মেরুনটা আপনাকে দেখাইনি প্রিটি ডল থ্যাংক ইউ সাইড কাফতান না 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 সাইড কাফতান নেই আপু আজকে আপনাকে বেবি বেবি লাগতেছে ও বেবি বেবি লাগতেছে হেয়ার ব্যান্ডের জন্য তাই না হেয়ার ব্যান্ডের জন্য আগে যখন আগের লাইভগুলোতে আমার হেয়ার ব্যান্ড পরা হতো বাট এখনের লাইভগুলোতে আমার হেয়ার ব্যান্ড পরা হয় না ঠিক আছে এখনের লাইভগুলোতে হেয়ার ব্যান্ড তেমন একটা পরা হয় না কারণ হচ্ছে কি আমার হেয়ার ব্যান্ডগুলো সব নষ্ট হয়ে গেছে এই জন্য পরাও হয় না আর হচ্ছে গিয়ে ঝামেলাও লাগে অনেক সময় দেখা যাচ্ছে ড্রেস চেঞ্জ করতে হয় তখন ফটাফট খুলে যায় আর আজকে আমি এমনিতে ম্যাক্সিমাম টাইম বাসায় চুল ছাড়াই থাকে হেয়ার ব্যান্ড পরাই থাকে সো আজকে আমি ঠিক গোসল করে মানে একবার চুল মানে চুল আমার ব্রাশ করা হয়েছে এরপর আমি আর চুল হেয়ার ব্রাশও করি নাই যেভাবে আমি মাথায় বেঁধে রেডি হয়েছি দেখো আমি আজকে ইয়ারিংও পরি নাই আমি অলওয়েজ হচ্ছে ইয়ারিং পরি সো আজকে আমি ভুলেই গেছি ইয়ারিংয়ের কথাও ভুলে গেছি জাস্ট ড্রেস পরে লাইভে চলে আসছি তখন আমার মাথায় আসলো আল্লাহ আমি কীভাবে আসছি আপু রেড কালারটা দেখো এই যে আপু মেরুন কালারটা এটা হচ্ছে সব থেকে হিট কালার মেরুন কালার ইয়েলো কালার এবার ইয়েলো কালার হয় নাই বাট মাস্টার্ড কালারটা আর কি হয়েছে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার ঠিক আছে তবে এই কালারটাও হিট একটা কালার অন্যান্য কালারগুলো খুবই সুন্দর তাই না অন্যান্য কালারগুলো অনেক সুন্দর মেরুন কালার এগুলোর টার্কিশ গাউনের প্রাইস হচ্ছে 950 টাকা এটা নিদা জর্জেট ফ্যাব্রিক 34 থেকে 44 হবে বডি যাদের বডি 34 থেকে 40 তাদের লং হবে 48 আর যাদের বডি 42-44 তাদের লং হবে 50-51 ব্যাক সাইড এরকম হাফ চেন থাকবে কালারগুলো আর একটা বার রিপিট করে দেই আপনাদের সুবিধার জন্য আমি সো এরপর নেক্সট একটা কালার হচ্ছে বেগুনি কালার দেখো এই কালারটা অসম্ভব রকমের একটা ডার্ক একটা কালার জাস্ট আপনার পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার অর্ডার করবেন এটা হচ্ছে শাইন জর্জেট এইটা আর আমার পয়েন্ট হচ্ছে শাইন জর্জেট ওকে খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি 950 টাকা শাইন জর্জেট এটাও কোনো ট্রান্সপারেন্ট না যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন গর্জি স্লিভের মধ্যে ঠিক আছে পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লাস্টে কনফার্ম লিখে রাখবা এটা নিদা জর্জেট এটা নিদা জর্জেট নিদা জর্জেটটা কাতে বলে নিদা জর্জেট একটু মোটা ফ্যাব্রিক হয় একদমই ইনার লাগে না ঠিক আছে একদমই ইনার লাগে না তো যদি মানে চ্যালেঞ্জও যায় যে ইনার লাগবে বাট ইনার লাগবেই না ডায়মন্ড জর্জেটও ইনার লাগে না অ্যান্ড এটা যেহেতু শাইন জর্জেট আমার পয়েন্ট আর বেগুনিটা ওটাতেও ইনার লাগবে না শাইনটা একটু শাইন লাগে ঠিক আছে এরকম আর কি সো আপনারা ফ্যাব্রিক হচ্ছে লাইভে দেখেই বুঝতে পারছেন এইটা কিন্তু নিদা জর্জেট ওকে প্রাইস হচ্ছে মাত্র 950 34 থেকে 44 বডি হয়ে যাবে আরো কালারগুলো দেখাই এটা তো দেখিয়েছি এটা আমার পরে এরপর হচ্ছে এটা নেভি ব্লু কালার এটা নেভি ব্লুটা পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেবে এটা নেভি ব্লু কালার 34 থেকে 44 বডি হবে 34 থেকে 44 34 থেকে যাদের বডি হচ্ছে 40 পর্যন্ত তাদের লং হবে 48 আর যাদের 42-44 তাদের লং হবে 50 এটা কিন্তু একটু ইয়ে কালার ব্লু কালার এই যে হালকা টি স্ট্রাইপ আছে ব্লুর মধ্যে হালকা টি স্ট্রাইপ আছে আর যেটা নেভি ব্লু সেটার মধ্যে কোনো স্ট্রাইপ নেই ওকে প্রাইস 950 টার্কিশ গাও 950 টাকা আপু মেরুনটা মেরুন না পিওর রেড আচ্ছা পিওর রেড তো নাই আপু পিওর রেড তো নাই গো আমি পিওর রেডটা তো আনি নাই আর পিওর রেডটা তোমার ইশে চার ইয়েতে ছিল না কি বলে এটাকে ইশের মধ্যে ছিল না এটাকে কি বলে গোটি স্লিভের মধ্যে ছিল না ওটা ছিল স্মোকি যে স্লিপটা ওই টার্কিশের মধ্যে ছিল এটা হচ্ছে ডার্ক বটল গ্রিন দেখো ডার্ক বটল গ্রিনটা অনেক এক্সক্লুসিভ অনেক ডার্ক একটা কালার হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা লাগবে অর্ডার করবা হাফ সাইজ চেইন আছে
সো এটা হচ্ছে তোমার ডার্ক একটা গ্রে কালার, তার মধ্যে বল প্রিন্ট করা, প্রাইস হচ্ছে 950। এটার ফ্যাব্রিকও কিন্তু তোমার ডায়মন্ড জর্জেট, আর বটল প্রিন্ট যেটা ছিল ওটাও ডায়মন্ড জর্জেট, ঠিক আছে। কালারটা অসম্ভব রকমের প্রিটি একটা কালার, দেখো ব্যাক সাইডে চেইন আছে। লাস্ট টাইম আমার কালারটা দিয়ে শেষ করে এটা আমার আছে। হ্যাঁ, তোমরা অনেকেই টার্কিশ গাউন নিছো, অনেকেই নিছো, এটা বলে শেষ করা যাবে না। এই যে এরকম একটা আলাদা একটা ফিতা থাকবে, ঠিক আছে, আলাদা একটা এরকম ফিতা থাকবে। আপনারা ফিতা ছাড়াও আপনারা যে কোনো বেল্ট দিয়েও পরতে পারবেন, আর ফিতা তো ড্রেসের সাথে অবশ্যই থাকবে। আর এটা হচ্ছে গিয়ে তোমার আমার পরনের কালারটা শাইন জর্জেটের মধ্যে, 34 থেকে 44 বডি, পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লাস্টে কনফার্ম লিখে রাখো, এটা আমি রেখে দিচ্ছি। নেক্সট আমি অন্য ড্রেস পরে আসছি। কিউট আপিটা, থ্যাংক ইউ তানজিদ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। পিউর রেড আনো না প্লিজ। আচ্ছা পিউর রেডটা ঠিক আছে, বলবো নি করার জন্য, সমস্যা নেই, বলে দিব, কাপড় আছে ওটা। এটা আরেকটা সুন্দর একটা কুর্তি, ঠিক আছে। আজকের কুর্তিগুলো আমি বলছি ম্যাক্সিমামই তোমার নিউ, ম্যাক্সিমামই তোমার হচ্ছে নিউ, ঠিক আছে। লাইট একটু বেশি হোয়াইট লাগছে, আমি অত হোয়াইট চাই না। ওকে, এটা হচ্ছে তোমার নেভি ব্লু কালার মধ্যে সুন্দর একটা তোমার কুর্তি। হ্যাঁ, কালারটা অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর, কুর্তিটাও অনেক বেশি সুন্দর, ঠিক আছে। আচ্ছা এটার কালারগুলো দেখাই, এটার কালারগুলো বেশি কালার নাই, এটা চারটা কালার হবে, এটার কালার হবে চারটা, ব্লেজার গাউন অ্যান্ড জাম্পস্যুট। হ্যাঁ দেখাবো, কেমন আছো আপিটা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হাই, হ্যালো আঞ্জু আপু। ওকে, এরপর এটার কালার দেখাচ্ছি, এটার এটার প্রাইস কত বলো তো, এটার প্রাইস কত? আচ্ছা এটা ব্ল্যাক কালার দিয়ে শুরু করি, ব্ল্যাকটা খুব সুন্দর একটা কালার। এটা হচ্ছে ব্লুর মধ্যে, ঠিক আছে, এরকম তোমার সাইডে বাটন আছে, বাটন হয়ে এরকম এটা একটা পার্টের মতো, বাট অ্যাটাচ করানো। এই জিনিসটা তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করা, ঠিক আছে, জিনিসটা তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করা। তারপর হচ্ছে এই যে এটা দেখো, এটা দেখো, এটা হচ্ছে গিয়ে তোমার ব্ল্যাকের মধ্যে, এটা ব্ল্যাকের কালার। হ্যাঁ, এটা ব্ল্যাক কালারের মধ্যে। সো এই কাজগুলো হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা, কালার কম্বিনেশনগুলো অ্যান্ড কাজের ফিনিশিং অনেক ভালো। এটা এমব্রয়ডারি ওয়ার্ক, এটার ফ্যাব্রিকও লিলেন, ঠিক আছে, এইটার ফ্যাব্রিকও লিলেন, এটা থেকেও তোমার কিন্তু কালার উঠবে না। প্লাস হচ্ছে ফ্যাব্রিক আফটার ওয়াশ করার পর খেপে যাবে না, সাইডে এরকম বাটন করা আছে, আর এরকম একটা উপরে পার্ট যেটা হচ্ছে গিয়ে তোমার এটার সাথে অ্যাটাচ করা, বাট ডিজাইনটা হচ্ছে এরকম। ওকে, ড্রেসটা খুবই সুন্দর, প্রাইস হচ্ছে এটা মাত্র 900 টাকা, ঠিক আছে, এটা মাত্র হবে 900 টাকা। এটার লাস্ট বডি হবে হচ্ছে, আমি একটু দাঁড়া মেপে বলি, এটার লাস্ট বডি কি 46 হয়, ফিতা কোথায় গেল, খুবই জোস আপু, থ্যাংক ইউ। আজকের ড্রেসগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে তোমার একটু বড় সাইজও আছে, ছোট সাইজ থেকে মানে বড় সাইজ আছে, সবাই যেন পড়তে পারে। আমি বলছিলাম তোমাদেরকে যে বড় সাইজ নিয়ে আসবো, এটা হচ্ছে লাস্ট সাইজ হবে তোমার 44 পর্যন্ত। ওকে, লাস্ট সাইজ 44, 36 থেকে 44। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, অ্যান্ড স্লিভের ডিজাইনটা হচ্ছে যে এরকম থাকবে, স্লিভের মাঝখানে এই যে এটা থাকবে, এই যে ড্রেসের যেই এখানটাতে যেই ইয়েটা আছে, যে কাজটা, এই কাজটা তোমার স্লিভের মাঝে থাকবে, মিডলে থাকবে। ওকে, এটা ব্ল্যাক কালার, লং হবে তোমার 48-এর মতো লং হবে, পিকচার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার করবা, প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা, প্রাইস অনলি 900 টাকা, ফ্যাব্রিক লিলেনের মধ্যে, স্লিপটা হবে 4 কোয়ার্টার, ঠিক আছে, 3 কোয়ার্টার কি 4 কোয়ার্টার, প্রাইস হচ্ছে মাত্র 900,
বডি হবে 36 থেকে 44 এটা ব্ল্যাক কালার যার যে কালারটা চাই অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এটা ব্ল্যাক কালার পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করো আপু ショルダー টপ ショルダー টপ এটা অফ ショルダー টপ মেবি আপু এটা বলতেছো আচ্ছা কেমন আছো আপু এটা আলহামদুলিল্লাহ তানজিদ আপু ভালো আছি তুমি কেমন আছো 34 সাইজ না এটা 34 হবে না 36 38 থেকে হবে 44 আপনি এই হচ্ছে ছোট সাইজ হলে আপু বড় সাইজটা নিয়ে আপনাকে একটু জাস্ট অল্টার করে নিতে হবে ঠিক আছে তাহলেই হয় জাস্ট বডি চাপা নিলেই হয় এই যে ইয়েলো কালারের মধ্যে কাজটা দেখো কত সুন্দর ঠিক আছে ড্রেসগুলো খুবই নাইস যে কোনো ওনাদের ম্যাচিং করে পরে নিবা প্রাইস হচ্ছে মাত্র তোমার 900 টাকা ঠিক আছে লিনেন ফ্যাব্রিকের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র 900 এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে স্লিপটা হবে যে এরকম স্লিভের মাঝখানে যে কাজটা থাকবে ওকে প্রত্যেকটা ড্রেসের স্লিভেই কাজ থাকবে এটা ব্যাক সাইড এটা হচ্ছে কি ব্যাক সাইড পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবা প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা 36 38 থেকে 44 বডি ওকে অনেকগুলো শেয়ার দেন তাজিদ আপু থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে আপনি তোমাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে তোমার লেমন কালারের মধ্যে এটা লেমন কালার মধ্যে হ্যাঁ কালারটা অনেক সুন্দর অ্যান্ড এই ড্রেসের ডিজাইনটা খুব ভালো লাগছে আমার কাছে কিসের কাজ আপু এটা হচ্ছে তোমার জরি সুতা আর হচ্ছে সুতার কাজ আছে জরি সুতা আর নর্মাল যে সুতা ওই সুতার কাজ করা ঠিক আছে কাজের কোয়ালিটি তোমার অনেক ভালো যেটি সেলাই করছে কাটেই নাই ওকে সো দেখো কাজের কোয়ালিটি অনেক ভালো প্রাইস হচ্ছে তোমার অনলি 900 টাকা অনেকগুলো শেয়ার ডান থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এই হচ্ছে গিয়ে তোমার লেমন কালারটা প্রাইস হচ্ছে মাত্র তোমার 900 টাকা প্রাইস হচ্ছে অনলি 900 টাকা পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা অর্ডার করো স্লিভগুলো থ্রি কোয়ার্টার থেকে একটু বড় হয় আর স্লিভের মাঝে এখানে এরকম কাজ থাকবে ওকে সো এই গেল এটা এগুলোর প্রাইস 950 আচ্ছা এরপর আমি হচ্ছে দুইটা ইয়ে দেখাই দিই লেস ড্রেসও দেখাই না গোল্ডেন কালার নাই তো ভিউ অনেক কম আপু আপু কমে গেছে ভিউয়ার্স ভালোই ছিল 800 আপ ছিল তাই না ভালোই ছিল বাট কমে গেছে সমস্যা নেই 48 সাইজ আছে কিছু না 48 সাইজের কিছু নাই আপু 48 এর কিছু নেই সো এটা হচ্ছে গিয়ে তোমার উপরে ইয়েলো আর নিচে হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশন এটা হচ্ছে স্কার্ট টপ স্কার্ট সরি স্কার্ট গাউন হচ্ছে স্কার্ট গাউন স্কার্ট গাউনের প্রাইস হচ্ছে তোমার 900 টাকা অনলি ঠিক আছে উপরটা তোমার লিলেনের মধ্যে থাকবে আর নিচেটা হচ্ছে তোমার ডায়মন্ড জর্জেটের হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা বডি 32 থেকে এটা পড়তে পারবে লাস্ট বডি 42 পর্যন্ত 32 থেকে 44 পর্যন্ত ঠিক আছে পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার অর্ডার করো কালার রিফ্লেক্ট করছে সো আমি এটা রেখে দিচ্ছি এই হচ্ছে ড্রেসটা ফ্রন্টে ওপেন বাটন এটা ব্যাক সাইড কোমরে ফ্লেক্সিবল রাবার আছে ঠিক আছে থ্রি কোয়ার্টার স্লিভ হবে এরপরে এটার আরেকটা কালার এটার কালার দুইটা এটা তো হিট কালার তোমরা জানো তোমাকে কিউট বাচ্চা লাগছে আচ্ছা থ্যাংক ইউ এই দেখো ফ্রন্টে ওপেন বাটন ঠিক আছে ওপেন বাটন এগুলো আপু তোমার চলে গেল কমেন্টসটা এটা উপরে স্কাই কালার থাকবে আর নিচে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে প্রাইস হচ্ছে মাত্র 900 করে এগুলো ওকে অনলি 900 করে কোমরে ফ্লেক্সিবল রাবার আছে লং হবে 50 প্রাইস 932 থেকে 42 স্কার্ট গাউনের চ্যাপ্টারও ক্লোজ এরপর নেক্সট কি আছে পরে আসি আমি কালার না কেমন রিফ্লেক্ট করতেছে ওয়েট এখন ঠিক আছে কালারটা আচ্ছা আমি আমার ড্রেসটা আমি চেঞ্জ করে আসব ওকে এটা 900 করে এটার কালারগুলো আমি দেখিয়ে দিয়েছি এখন আমি অন্য ড্রেস পরে দেন হচ্ছে দেখাবো ঘাড়ারাও আসবে নতুন ঘাড়া আসবে আমি নিজেই একটা স্যাম্পল দিয়েছি ওইটা করার জন্য একটু টাইম লাগবে ওয়ান উইকের মতো দেন আসবে ঠিক আছে দেন আসবে তারপর ওটা নিয়ে অনেকের মাথা ব্যথা হবে যাদের অ্যালার্জি আছে অ্যালার্জি শুরু হয়ে যাবে আল্লাহ বাংলাদেশি কে বাংলাদেশি ফ্যাব্রিক তারপর হচ্ছে গিয়ে বাংলাদেশি ফ্যাব্রিক না সরি বাংলাদেশে মেক করা কিভাবে তার ডিজাইন হয় কিভাবে ওইটা কপি হয় কপি শুনলে কিছু মানুষের মানে কি বলবো চুলকানি উঠে যায় অ্যাকচুয়ালি আপু আর কি কি দেখাবা দেখাবো মেহমেদ কোথায় ঘুমাচ্ছে এই কথাটা আমি এই জন্য বললাম যে না জেনে না আরেকজনের বিষয় নিয়ে না বেশি তর্কাতর্কি করাটা কখনোই ঠিক না এগুলো হচ্ছে গিয়ে কারা বলে লেভেল ক্লাস ছাড়া যে কিছু পিপল থাকে না তারা মানুষের বিষয় নিয়ে ঘাটাঘাটি করে আমি আমার সাইড থেকে বলার আমার 100% রাইট আছে কোনটা কপি হচ্ছে কোনটাকে কি দিচ্ছে বলার অবশ্যই রাইটস আছে যদি কেউ কপি করে যদি কেউ ওটাকে ফলো করে বলবো না আমি 100 বার বলবো কারণ ওটা আমার জিনিস যদি হয় আমার বলার অধিকার 100% আছে কেন এত লাগবে কপি হয় কপি করে সেই জন্যই হয়তো বা লাগে ঠিক আছে ড্রেসও কপি হয় প্লাস নামটাও পর্যন্ত কপি করে এরকম একটা অবস্থা হ্যাঁ তো এটা আমি এখন চেঞ্জ করে আসি
এটা চেঞ্জ করে অন্য একটা কুর্তি পরে আসলাম। এটা একটা সুন্দর কালার কুর্তির মধ্যে, ওকে সুন্দর একটা কালার কুর্তির মধ্যে। ঠিক আছে, সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করো, ঠিক আছে। সবাই কুর্তির কালারগুলো দেখাই, অনেক নাইস নাইস কালার সবগুলা, খুবই সুন্দর কালারগুলো একটু দেখাই। এতক্ষণ কালার রিফ্লেক্ট করার কারণ হচ্ছে আমার এই সাইড একটা লাইট ছিল, আমার রুমে দুই সাইড দুটো লাইট, এই সাইডে লাইট অন ছিল, যার জন্য ওই লাইট তো এখানে পড়তেছিল ক্যামেরাতে ফোনের, এই জন্য রিফ্লেক্ট হচ্ছিল পুরো। আজকে 12টা বেজে গেছে, লাইভের কালার ঠিক না থাকলে এরকম হয়। এতবার লিখছেন কেন, কি লিখেছে শিরিয়াপু? সামিটের কালারগুলো দেখাই, কুর্তিগুলো হচ্ছে যাদের বেবি আছে, বেবি ব্রেস্ট ফিট করার, প্লাস হচ্ছে বা হচ্ছে কি ট্রাভেলে হচ্ছে কি এগুলো অনেক কমফোর্টেবল হয়, প্লাস আপনি রেগুলার ইউজ করতে পারবেন, ঠিক আছে। তাছাড়াও আপনারা অন্যান্য আপুরাও হচ্ছে ক্যারি করতে পারবেন। কুর্তিগুলো খুবই সুন্দর, এগুলা প্রাইস মাত্র 900 করে। কেন আমি বলেছি যে এগুলা খুবই হচ্ছে কমফোর্টেবল হবে, বিকজ হচ্ছে এই এমব্রয়ডারি কাজের মিডলে কিন্তু একটা চেইন আছে, ঠিক আছে। এমব্রয়ডারি কাজের মিডলে একটা চেইন আছে, প্রত্যেকটার এগুলার বডি আপনার লাস্ট 44 হবে, 36 থেকে 36 থেকে 44 হবে, লং হবে 47 48। ফ্যাব্রিক আরং লিনেনের মধ্যে এটা প্রিন্ট করানো, স্ক্রিন প্রিন্ট করানো, 100% কালার গ্যারান্টি আছে, আপনার ওয়াশ কাপড় খেপে যাবে না, উঠবেও না কালার, ঠিক আছে। এই যে স্লিভেও এমব্রয়ডারি ওয়ার্ক। সো পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার করবেন। একটা ব্যাক সেট, একটা ব্ল্যাক কালার, কালারগুলো যথেষ্ট পরিমাণে সুন্দর। সো সুন্দর কালারগুলো সুন্দরভাবে সুন্দর করে অর্ডার করে ফেলো। দেন এটা হচ্ছে ইয়েলো কালার, হ্যাঁ এটা ইয়েলো কালার, সুন্দর একটা ইয়েলো কালার। পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার করবা। স্লিভে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কও থাকবে। তুমি খুব সুন্দর করে কথা বলো আপি, তানজিত আপু লিখছো, থ্যাংক ইউ আপু। যেভাবে অলওয়েজ কথা বলা ট্রাই মানে করি, সেভাবেই তোমাদের সাথেও কথা বলা ট্রাই করি, ঠিক আছে। আর কি কি ড্রেস দেখাবো আপু? আরও কিছু ড্রেস আছে তো আপু, দেখাবো। আরও তিনটা আইটেমের ড্রেস আছে, আমি জানি না দেখাতে পারবো কি না। এটা সুন্দর একটা ইয়েলোর মধ্যে, ওকে সুন্দর একটা ইয়েলো মধ্যে নিচে দুইটা পার্ট করে দুটা লাইন করে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক আছে, দেখো। প্রাইস মাত্র হচ্ছে 900। কি বৃষ্টি হচ্ছে? পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করো, ঠিক আছে। বডি 36 থেকে 44 হয়ে যাবে, যে যে কালারটা নেবা অর্ডার কনফার্ম করে ফেলবা। ওকে, এটা স্কাই কালার, এটা হচ্ছে স্কাই কালার, আর আমি কিন্তু পরে আছি অ্যাশ কালার মধ্যে, আর এটা হচ্ছে স্কাই কালারটা, ওকে। সুন্দর একটি স্কাই কালার মধ্যে, সুন্দর একটি স্কাই কালার মধ্যে এই যে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড এখানে চেইন আছে, ঠিক আছে। 900 করে ফ্যাব্রিক আরং লিনেনের মধ্যে, আরং লিনেনের মধ্যে এটা কিন্তু রাউন্ড, এগুলো কিন্তু রাউন্ড, ঠিক আছে। 36 থেকে 44 হয়ে যাবে। পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন। স্কাই কালার, এটা ব্যাক সাইড, এটা ব্যাক সাইড। নেক্সট কালার হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে, কালারগুলো অসম্ভব রকমের সুন্দর, ঠিক আছে। কালারগুলো অসম্ভব রকমের সুন্দর। পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার করবেন, যে যে কালারটা নিবা সেটা অর্ডার করে ফেলবা প্রপার ওয়েতে। লং হবে 47 48, দ্রুত অর্ডার করে ফেলবে, কারণ স্টকে এগুলো খুবই কম আছে। জাস্ট হচ্ছে কিছু কিছু কালার, কিছু কিছু পিসেস আসছে, আর এই কালারটা একদম নতুন আসছে। এই কালারটা আমি লাস্ট লাইভে দেখাইনি, তোমরা দেখেছো অনেকে, আমি লাস্ট লাইভে আমি যেটা করেছি এটা দেখাইনি, ঠিক আছে। এটা সুন্দর একটা কালার, সো প্রত্যেকটা কালার খুবই সুন্দর। এটার অনেকগুলো কালার, এই দেখো হোয়াইটটাও অসম্ভব রকমের সুন্দর। লাস্ট বডি কিন্তু 44, ওকে, লাস্ট বডি 44, 36 থেকে 44। জয় চৌধুরী লিখেছে আপি খুবই স্টানিং অ্যান্ড আনফর্চুনেটলি আজকে নোটিফিকেশান এসেছে। ও আচ্ছা, আজকে নোটিফিকেশান আসছে না, যে যাদের নোটিফিকেশান যায় না তারা হচ্ছে আনফলো করে আবার ফলো দিয়ে রাখবেন, কারণ আপনারা অনেকেই তো আমরা নিউ নিউ পেজগুলোতে ফলো দিয়ে রাখি, তখন কী হয় যেগুলো অনেক আগে ফলো বাটনে ক্লিক করা হয়েছিল সেগুলোতে আবার নোটিফিকেশান অফ হয়ে যায়,
নিউগুলাতে স্টার্ট হতে থাকে নোটিফিকেশন, আর আগেরগুলো অফ হয়ে যায়। এই জন্য আর কি যেটা করতে হয় যে যখন নোটিফিকেশন আসবে না দেখবেন, তখন হচ্ছে আবার আমার পুরনো পেজটা আনফলো করে ফলো দিয়ে রাখবেন, তাহলে নোটিফিকেশন যাবে। ওকে, এটা গ্রিন এর মধ্যে, এগুলা প্রত্যেকটা খুব সুন্দর কালার। আর কুর্তিগুলো সব থেকে মজার কথা হচ্ছে কুর্তিগুলো পরে অনেক বেশি কমফোর্টেবল। আমি তিন চারটা কালার রেখেছি, মানে এগুলো আমার বেবিতে, আমার বেবি আছে তোমরা জানো, সো এই ধরনের ড্রেস খুবই কমফোর্টেবল, ঘরেও পরেও কমফোর্টেবল, বাহিরে পরেও কমফোর্টেবল, অ্যান্ড বাহিরে পরে যাওয়ার মতো ড্রেস, ঠিক আছে। অ্যান্ড কালার সবগুলা কালার খুব সুন্দর। এটা জাম কালারের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র 900 করে। এখানে কিন্তু চেইন আছে, এই যে এমব্রয়ডারির মাঝে চেইন আছে, চেনটাকে ওপেন করা যাবে, ঠিক আছে, চেইন আছে, চেনটাকে ওপেন করা যাবে। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা জাম কালার। এই হচ্ছে স্লিপ পার্টটা। পিকচার, সাইজ, ফুল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিও। যার যে কালার লাগবে সেটা 34 থেকে 44। সো আমি এটা এখন রেখে দিচ্ছি। নেক্সট ডে হচ্ছে আমি অন্য একটা ইয়ে দেখাবো। আচ্ছা, তোমরা কুইন যারা অর্ডার করছো করে রাখো, কুইন আরও আসতেছে, ঠিক আছে, আমরা অর্ডার নিচ্ছি। সো তোমরা অর্ডার করে লাস্টে কনফার্ম লিখে রাখবা, কুইন কিন্তু অর্ডার দেওয়া যাবে। আপু তোমার কোনো শোরুম নাই? না আপু। হাই আপু, তোমার পরার ড্রেসটার প্রাইস কত? আমারটা মাত্র 900 টাকা, ঠিক আছে, আমারটা মাত্র 900, 34 থেকে 44 হয়ে যাবে, 34 থেকে 44 হবে আমারটা, মাত্র 900 করে। আচ্ছা, এগুলো কি? আচ্ছা, আমি একটু এগুলো সুন্দর করে এই এই ড্রেসগুলো দেখাই। এগুলো লিলেনের মধ্যে খুবই সুন্দর, ঠিক আছে, লিলেনের মধ্যে এগুলো খুবই সুন্দর। পিকচার, সাইজ, ফুল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার করবেন। এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 850 টাকা। ওকে, ফ্যাব্রিক আরং লিলেনের মধ্যে খুবই সুন্দর, একদম কিউট লাগবে। ওকে, এটি স্কাই কালার, উপরে সুন্দর করে তোমার ওপেন বাটন আছে, ঠিক আছে, কুর্তির মতো করে করা ওপেন বাটন আছে, কলার করানো, ঠিক আছে, কলার করা অ্যান্ড স্লিপ পার্টটা যে এরকম হবে, খুবই নাইস। প্রাইস হচ্ছে এগুলো মাত্র হচ্ছে 850 টাকা, লাস্ট বডি হবে 44 থেকে লাস্ট বডি 44, অ্যান্ড লং হয়ে যাবে 48-49। দেখো, এটা খুবই নাইস, ঠিক আছে, নিচে হচ্ছে যেরকম ইয়ে থাকবে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। যার যে কালারটা লাগবে অর্ডার কনফার্ম করবে, 850 টাকা। এটাও যাদের ছোটো বেবি আছে তাদের জন্য কমফোর্টেবল, এছাড়াও যারা কুর্তি টাইপ ড্রেস পরতে পছন্দ করো তাদের জন্য 850 টাকা, ঠিক আছে, মাত্র 850 করে দ্রুত অর্ডার করে ফেলবা। এটা অ্যাশ কালার মধ্যে, প্রত্যেকটা কালার অনেক সুন্দর। হ্যাঁ, হিজাব আপুরাও কিন্তু এটা পরতে পারবেন, হিজাব ড্রেস যারা বলছেন হিজাব আপুদের জন্য কিন্তু এগুলো বেটার হবে। ওকে, যেহেতু লং ভালো আছে, ঠিক আছে, এই যে যাদের বডি 40 আপ হবে তাদের লং 50 হয়ে যাবে। এটা সুন্দর একটা কালার, খুবই কমফোর্টেবল একটা লিলেন ফ্যাব্রিকের মধ্যে, খুবই সুন্দর। প্রাইস 850 টাকা, 34 থেকে 44 হয়ে যাবে, লং হবে 48-50। ওকে, লং হবে 48-50, প্রাইস 850। ফ্যাব্রিক হচ্ছে আরং লিলেনের মধ্যে, ক্লিয়ার না? আপু তোমার চুলগুলা খুব সুন্দর আছে, থ্যাংক ইউ ভাইয়া। আপু ইরানি স্টাক কে আনবেন না? ইরানি স্টাক আসবে, আপু ইরানি স্টাক আসবে, ইনস্টাক আজকে আজকে আসার কথা, আজকে না আসলে কালকে আসবে, আপনারা 3 দিনের মধ্যে লাইভে দেখতে পাবেন। এটা হালকা একটা কালারের মধ্যে এরকম প্রিন্ট করা, ঠিক আছে, লিনেন ফ্যাব্রিকের মধ্যে, আর এটা ঘের আছে, ঘের আছে, যথেষ্ট ঘের আছে। ওকে, প্রাইস হচ্ছে মাত্র এগুলো 850 করে। এরকম চেস্টে কিন্তু ওপেন বাটন, 34 থেকে 44 পর্যন্ত বডি হয়ে যাবে, লং হবে 48-50। এটা হচ্ছে ব্যাক সাইড, ওকে, এটা হচ্ছে ব্যাক সাইড। পিকচার, সাইজ, ফুল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লাস্টের কন্ট্যাক্ট লিখে রাখেন, তাহলে আপনার অর্ডারটা দ্রুত কনফার্ম হয়ে যাবে। এটা পিঙ্ক কালার, এটা হচ্ছে পিঙ্কের মধ্যে সুন্দর একটা কালার, সুন্দর একটা কালার। দেখো, এগুলো খুব সুন্দর, পরলে বেবি বেবি লাগবে, ঠিক আছে, পরলেই হচ্ছে বেবি বেবি লাগবে। সো যাদের বেবি আছে বললাম না, যেহেতু ওপেন বাটন সিস্টেম করা আছে তাদের জন্য এগুলো খুবই কমফোর্টেবল। প্লাস এগুলো ছাড়াও যারা হচ্ছে কুর্তি পরতে পছন্দ করে, অনেক কাপড়ে আছো, কোচিং টোচিংয়ের জন্য অনেকেই পরে, সো এ তাদের জন্য কমফোর্টেবল। ইভেন গরমে আপনি ঘরে পরবেন, ফ্যাব্রিকটা লিলেনের মধ্যে এত সফট একটা ফ্যাব্রিক যা বলার বাহিরে, হাতে পাওয়ার পর বুঝবো, মানে খুবই সফট একটা ফ্যাব্রিক, ঠিক আছে। এটা একটা ব্লু কালার, ব্লেজার, গাউন অ্যান্ড জাম্পস্যুট আসবে, আপু আসবে, ব্লেজার, গাউন, জাম্পস্যুট সবই আসবে, ঠিক আছে, একটু জাস্ট খালি ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। ব্লেজার, গাউন অনেকগুলো কালার করা হচ্ছে অন প্রসেসিং, সো তোমাদেরকে একটু ওয়েট করো। তোমরা কতগুলো যে শুধু 60টা নিউ কালার আসতেছে ব্লেজার জাম্পস্যুটের। এটা হচ্ছে আরেকটা প্রিন্ট, ঠিক আছে, ব্লুর মধ্যে আরেকটা প্রিন্ট।
পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিও। প্রাইস হচ্ছে অনলি 850। ক্লিয়ার না? আরে বাইরে বৃষ্টি হচ্ছে বললাম না, এই জন্য নেট প্রবলেম। এটা আবার আরেকটা কালার ব্লুর মধ্যে, এটা আবার আরেকটা কালার। ওকে, প্রাইস হচ্ছে আপু তুমি চলে গেল জাম্পস্যুট আজকে দেখাবো না, এটা ব্লুর কালার, ঠিক আছে? এটা ব্লুর মধ্যে, এই যে বুকের এখানে বাটন আছে, বাটনগুলো ওপেন করা যাবে। 850 টাকা লিলেনের মধ্যে, প্রাইস অনলি 850, 34 থেকে 44 হয়ে যাবে। আচ্ছা, ক্লিয়ার না? সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ না? নেট প্রবলেম সবারই। আফসানা চৌধুরী আপু লিখেছে ওয়েস্টার্ন, হ্যাঁ ওয়েস্টার্নও তো অবশ্যই দেখাবো, তবে আজকে দেখি ফেলছি যা যা দেখানোর, ঠিক আছে? এখন অন্যান্যগুলো আর কি দেখাবো, আজকে আজকে লাইভটা শেষ করে দিই এখানে। ওকে, সো আচ্ছা আজকে লাইভটা শেষ করে দিই এখানে। সো সব ভালো থাকো, সুস্থ থাকো। সো আজকে যা যা দেখেছি অর্ডার করে ফেলো, ডিটেলস শুনে দেখে প্রপার ওয়েতে অর্ডার করে ফেলবে। আপু ঘাড়া চলে গেল, পেজে কি ড্রেসের পিকচার দিবে কি? আপু পেজে কি ড্রেসের পিকচার দিবে কি? না আপু, পেজে ড্রেসের পিক ওরকম দেওয়া হয় না, ঠিক আছে? কন্টিনিউসলি নক দিচ্ছি, রিপ্লাই হচ্ছে না। আপু শারমিন আক্তার শম্পা অথই আপু তোমাকে আমি বলি আছে কি নাই, ডিটেলস তো তুমি লাইভে দেখি স্ক্রিনশট নিয়েছো, তাই না? সো আপনি একটা কাজ করবেন, যেটা পেজে পিক দেন, দুইটা পিক দেন, দিয়ে আপনার সাইজ, যেটা সাইজ মেনশন করে দেবেন, আপনার অ্যাড্রেস নাম্বার দিয়ে লাস্টে কনফার্মটা লিখে রাখেন। দেখেন জাস্ট আমি এই কথা যেভাবে বললাম এভাবে অর্ডার করে রাখেন, দেখেন যে কতক্ষণের মধ্যে আপনার অর্ডার কনফার্ম হয়ে যায়, দেন হচ্ছে কমপ্লেন করবেন, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যা যা যেভাবে দেখিয়েছি সুন্দরভাবে প্রপার ওয়েতে অর্ডার করে রাখো। নেক্সট লাইভে আরও সুন্দর কালেকশন নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।